بأنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب، أجيب دعوة الداعي إذا دعان، فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صدق الله مولانا العظيم. ঐতিহ্যবাহী হাটহাজারি আল আমিন সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত মাননীয় সভাপতি মহোদয়, উপস্থিত উম্মতের মাথার মুকুট, ওয়াজিবুল ইহতেরাম হাদারাতে উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, ধর্মপ্রাণ, ধর্মভীরু, সর্বস্তরের তাওহীদী জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল করিমের বৃহত্তম সূরা সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতখানি তেলাওয়াত করেছি। এই আয়াতে করিমায় রব্বুল জালাল আমাদেরকে, গোটা মানব দানবকে, আমাদের একটি কৌতূহল, একটি প্রশ্নের জবাব আমাদেরকে তিনি দিয়েছেন। আজকে গোটা পৃথিবীর দিকে যদি তাকানো যায় তাহলে দেখা যায় নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, অবহেলিত যদি কেউ থেকে থাকে তাহলে মুসলমান। আপোষের মধ্যে তাদের যতই কোন্দল থাক না কেন, আপোষের মধ্যে তাদের যতই পারস্পরিক বিরোধ থাক না কেন, মুসলমানকে পেটানোর ব্যাপারে তারা একমত, এক প্ল্যাটফর্ম। পশ্চিম এবং প্রাচ্যের দুই পরাশক্তি, আমেরিকা এবং রাশিয়া, আপনি দেখেন সিরিয়ার মুসলমানকে পেটানোর জন্য দুটোই একমত, ঠিক কি ঠিক না? দোষ হল তার ইসলাম, তার মুসলমান হওয়া। দোষ হল ইল্লা আন ইয়াকুলু রাব্বুনা আল্লাহ উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু وَإِنَّ اللَّهَ عَلَى نَصْرِهِمْ لَقَدِيرٌ الَّذِينَ أُخْرِجُوا مِنْ دِيَارِهِمْ بِغَيْرِ حَقٍّ إِلَّا أَنْ يَقُولُوا رَبُّنَا اللَّهُ গৃহহীন, ঘর ছাড়া, দেশ ছাড়া, বাড়ি ছাড়া, বাস্তুচ্যুত যদি দেখা যায় কাউকে তাহলে মুসলমান। আজকে আমাদের পাশের রোহিঙ্গারা বাস্তুচ্যুত, আমাদের বার্মার মুসলমানরা তাদের দেশ ছাড়া গৃহহীন, নির্যাতিত,
নিপীড়িত হয়ে পাশের দেশে পাড়ি জমাতে বাধ্য হয়েছে অপরাধ তাদের অন্য কিছু নয় অপরাধ একটাই তারা মুসলমান এই ইসলামকে ধারণ করার কারণে আল্লাহকে স্বীকার করার কারণে আল্লাহ তাআলার কর্তৃত্ব ক্ষমতায় পরিপূর্ণ আস্থা আর বিশ্বাস রাখার কারণে আজকে মুসলমান এই অপরাধে বিভিন্ন জায়গায় মার খাচ্ছে নির্যাতিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে নিগৃহীত হচ্ছে নিজের দেশে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে নিজের দেশের মধ্যেও অনেকে তার ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত হচ্ছে ঠিক কি না কেন আল্লাহকে ভালোবাসে ঠিক কি ঠিক না মেরে মুআজ্জাজ হাজেরিন এত কষ্ট নির্যাতন নিপীড়ন এবং নিগ্রহ বরদাস্ত করে যায় মুসলমান আল্লাহকে ভালোবাসার কারণে তারপরে গোটা দুনিয়াকে বিসর্জন দিতে পারে আল্লাহকে তারা বিসর্জন দিতে পারে না যে আল্লাহকে ভালোবেসে মানুষ এত কষ্ট এত কথা এত কটু কথা এত বাক্যবান হজম করে যায় সেই আল্লাহ কোথায় সেই আল্লাহ কেমন সেটা দেখার তাকে জানার কৌতূহল এবং আগ্রহ মুসলমানদের মধ্যে হয় কি হয় না আস্তে বলুন হয় না আল্লাহ তাআলা কোথায় আছেন কত দূরে আছেন তিনি কেমন এটা জানতে আমাদের মন চায় না আমাদের যদি এত বেশি করে মন চায় তাহলে নবীজির সাহাবীরা যারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠ জামাত সেই নবীর সাহাবীদের মন চাইতো কি চাইতো না তারাও নবীজির কাছে গিয়ে প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ আইনাল্লাহ আল্লাহ কোথায় রব্বুল আলামিন সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতে তার উত্তর দিয়ে দিলেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব যখন আমার বান্দারা আপনার কাছে আমার ব্যাপারে জানতে চায় আমি কোথায় আমি কত দূর বলে দিন আমি অতি নিকটে আমি অতি নিকটে ফাইন্নি করিব কতটুকু কাছে কতটুকু কাছে কতটুকু কাছে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন প্রার্থনাকারী যখন আমাকে ডাকে তাহলে তখন আমি তার প্রার্থনায় সাড়া দিই আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তার আহ্বানের জবাব দেই দোয়াকারী যখন আমার কাছে দোয়া করে আমি তার দোয়া কবুল করি উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন কত বেশি শুনেন যখনই বান্দা ডাকে তখনই শুনতে পান ঠিক কি না উনি জবাব দেন সেই জবাব হয়তো অনেক সময় আমরা শুনতে পাই না কিন্তু উনি জবাব দেন হাদিস শরীফের মধ্যে এসেছে আর দোয়া উলা ইউরাদ্দু দোয়া কখনো প্রত্যাখ্যাত হয় না দোয়ার ফলাফল যদি তাৎক্ষণিক দেখা নাও দেয় তারপরেও দোয়া কোনো সময় নষ্ট হয় আস্তে বলুন আপনার মঞ্চের ভিতরে যদি কথাবার্তা বলেন হাঁটা চলা করেন তাহলে মানুষের মনোযোগ থাকবে কোথায় এমনিই তো ছুটির সময় আল্লাহ কিন্তু এই উত্তর দিয়ে মোটামুটি কৌতূহল নিবৃত্ত হয় যে আল্লাহ তাআলা কাছে কতটুকু কাছে আমার কাজ হবার জন্য যথেষ্ট আমি ডাকলেই উনি শুনতে পান আমি চাইলেই উনি আমাকে সাহায্য করতে সক্ষম ক্ষমতাবান ওনার সাথে ফোনে লাইন লাগাতে গেলে ওনাকে বিজি পাওয়া যাবে উনি এনগেজড এরকম নন উনি সকলের সকল চাওয়া এক মুহূর্তে একই সাথে অ্যাট এ টাইম সবটুকু পুরা করতে পারেন ঠিক কি ঠিক না
উনি আমার মহান ক্ষমতার অধিকারী, এতটুকু কাছে। কিন্তু এটা দিয়ে বোঝা যায় না আসলে কতটুকু কাছে, ডাকলেই উনি শোনেন। এই আয়াতে কারিমায় এটা বলে দেয়া হয়েছে। মেরে মুআজ্জাজ হাজরিন, এটা দিয়ে নির্ণয় করা কঠিন কতটুকু কাছে, কারণ কারো যদি শোনার ক্ষমতা খুব খারাপ হয় বা যিনি ডাকছেন তার আওয়াজ দেওয়ার ডাকার ক্ষমতা যদি খুব দুর্বল হয় তাহলে এক হাত দুই হাত দূর থেকেও কথা শুনতে পাবে না। আর আওয়াজ যদি বাঁচখাই মার্কা হয়, গলা যদি অনেক উঁচু হয়, স্বর অনেক উঁচু হয়, যিনি শুনছেন তার শ্রবণ ক্ষমতা শ্রবণ শক্তি যদি খুব ভালো হয় তাহলে অনেক দূর থেকে আধা মাইল দূর থেকেও শোনা যায়। ঠিক কি ঠিক না? হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন চাচা, ওনার ব্যাপারে কিতাবে এসেছে যে ওনার আওয়াজ 8 মাইল দূর থেকে শোনা যেত। কত মাইল? 8 মাইল। দশমিন প্রায় 13 কিলোমিটার। 13 কিলোমিটার দূর থেকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শোনা যেত। আমাদের কাছে হয়তো কারো কাছে মনে হবে এটা কি সম্ভব, কি বলে না বলে। সহি সনদে ওনার এই কথাগুলো বর্ণিত আছে ওনার ব্যাপারে। অবশ্যই সম্ভব যদি সারের আমল আর ফরমালিনের যুগ থেকে একটু পিছনে চলে যাওয়া যায় তাহলে অবশ্যই সম্ভব। ঠিক কি ঠিক না? ভেজালের যুগ থেকে যদি নির্ভেজালের খাঁটির যুগে চলে যাওয়া যায় তাহলে অবশ্যই সম্ভব। এই গল্প এগুলো কোনো 12 গপ্পি 13 গপ্পির কিচ্ছা না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যে ঘটনা বর্ণিত হয়েছে এটা কোনো গপ্পবাজের ঘটনা না, 12 গপ্পি 13 গপ্পির কিচ্ছা মানে আপনারা এখানে কি বলেন আমরা জানি না, আমাদের ঢাকায় বলে চাপাবাজ, বাড় ফাট্টাইগিরি যে করে তাকে চাপাবাজ বলে, কোনো কোনো এলাকায় গপ্পি বলে, গপ্পবাজ আছে না? না তো 12 গপ্পির ছেলে গিয়েছে 13 গপ্পির বাড়ি, গিয়ে দেখে 13 গপ্পি বাড়িতে নাই, 13 গপ্পির ছেলে একটা তাল গাছের নিচে বসে আছে। 12 গপ্পির ছেলে গিয়ে 13 গপ্পির ছেলেকে বলছে আব্বা পাঠিয়েছে এই তাল গাছটা নিয়ে যেতে, উনি মেসওয়াক করবেন, দাঁতন করবেন। কি দিয়ে দাঁতন করবে? তাল গাছ দিয়ে মেসওয়াক করবে। 13 গপ্পির ছেলে বলে এটা তো দেয়া যাবে না, কারণ আব্বা রেখে দিয়েছেন খিলাল করার জন্য। ওনার দাদা যান ওনার বড় চাচাকে বাজারে পাঠিয়েছেন, হাটে পাঠিয়েছেন। এখনকার মতো তো সব জায়গাতেই বাজার সদাই পাওয়া যেত না ওই কালে, আজ থেকে 30-40 বছর আগেও আমরা দেখেছি গ্রামে বাজারের জন্য হাটে যাওয়া লাগতো, এক এক দিন এক এক গ্রামে হাট বসত। ঠিক কি না? কোনো কোনো হাট অনেক দূরে হতো। তো আমার হুজুরের দাদা যান ওনার বড় ছেলে অর্থাৎ হুজুরের বড় চাচাকে পাঠিয়েছেন বাজারে হাটে। ছেলের নাম ভোদাই। কি নাম? এই জমানায় যদি বল্টু নামের নাট নামের কেউ থাকতে পারে তো ওই জমানায় ভোদাই থাকলে সমস্যা কি? কয় না কেন? তো ভোদাইকে পাঠাইছেন বাজারে চলে যাওয়ার কিছুক্ষণ পরে হুজুরের দাদি বলছেন দাদা জানকে আমি তো সবই আনতে বললাম কিন্তু বাড়িতে তো লবণ নাই, নুন নাই, নুন নাই, তরকারি কিভাবে রাঁধবো, ওটা বলতে তো ভুলে গেছি নুন আনতে বলতে। তো কথা শুনে ওনার দাদা যান বের হয়েছেন, বের হয়ে বাড়ির আঙিনায় দাঁড়িয়ে ভোদাই সাহেব যেই দিকে গিয়েছেন বেশ অনেকক্ষণ আগে রওনা হয়েছেন ওই দিকে মুখ করে বলেছেন ও বুদাই নুন আনিস। ভোদাই কি নিয়ে আসিস? লবণ নিয়ে আসিস।
যাই হোক, কয়েক ঘন্টা পর যখন ভোদাই বাজার সদাই নিয়ে এসেছেন তখন তার মধ্যে মিনজুমলা নুনও ছিল। তো ওনার দাদা যান জিজ্ঞেস করেছেন, নুন আনলি যে কেমনে আনলে? আপনি যে কইলেন, তুই কই আসলে? বাড়ির থেকে 3 মাইল দূরে ছিলাম। কয় মাইল? বাড়ি থেকে 3 মাইল, গ্রামের 3 মাইল, বুঝেন তো, গ্রামবাসীর 3 মাইল আর শহরওয়ালাদের 3 মাইলে পার্থক্য আছে। কিন্তু শহরওয়ালাদের 2 মাইলে তাদের কি হয়? 1 মাইল হয়। হাঁটতে 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 ঠ্যাং শেষ। কই? এই তো। কত দূর? এই তো, এই যে দেখা যায়। আদর শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহাব রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে ঘটনা শুনেছি যে উনি যাচ্ছিলেন একবার ময়মনসিংহেরই ওনার কোনো সাগরিদ সাথে করে নিয়ে গিয়েছে। তো এখানে মাহফিলের জন্য হুজুরকে নিয়ে গিয়েছে। হুজুর যাচ্ছেন, হাঁটছেন তো হাঁটছেন, হাঁটছেন তো হাঁটছেন, কিরে কত দূর? ও দূরাফি দেখা যায়, এই যে আয় পড়ছে। যেতে যেতে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে আর বাড়ি কি হয় না, আসে না। একটা পর্যায়ে উনি রেগে গিয়ে বলেছেন, হে বেটা আর কত দূর? কয় হুজুর, ওই যে দেখা যায় দূর। হুজুর খেপে গিয়ে বলতেছে, আরে বেটা আসমানও তো দেখা যায়। তো গ্রামের মাইল আর শহরের মাইলের পার্থক্য বুঝেন তো। তো বোধহয় মিয়ে বলতেছে বাড়ি থেকে 3 মাইল দূরে ছিল, কম করে হলো তার মানে 4.5 মাইল দূরে। ঠিক কি ঠিক না? 3 মাইলও যদি ধরি, তো 3 মাইল দূর থেকে যদি আজ থেকে মাত্র 100 বছর আগেকার একজন মানুষের আওয়াজ পরিষ্কার শোনা যেত, 1400 বছর আগেকার মানুষের শক্তি, পাওয়ার, শ্রবণ ক্ষমতা এবং বলার ক্ষমতা কি ওরকমই ছিল না, অনেক বেশি ছিল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ 8 মাইল দূর থেকে পরিষ্কার শোনা যেত। বলার উদ্দেশ্য হলো এই কথা দিয়ে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমি কত কাছে, বান্দা যখনই আমাকে ডাকে তখনই আমি তার ডাক শুনতে পাই, তার ডাকে সাড়া দিই, জবাব দিই, তার চাওয়াকে পুরো করি, তার প্রার্থনা মঞ্জুর করি। এই যে আল্লাহ তাআলা বলছেন, এটা দিয়েও পরিষ্কারভাবে বোঝা যায় না যে আসলে আল্লাহ তাআলা কতটুকু কাছে আর কতটুকু দূরে। ঠিক কি ঠিক না? এতটুকু বোঝা যায় আমার বিপদে সবসময় উনি আমার পাশে আছেন, আছেন না নাই? আল্লাহু আকবার, কত বড় দয়ালু! এক মুহূর্ত আমরা টিকে থাকতে পারতাম না যদি ওনার পক্ষ থেকে সর্বক্ষণ আমাদের জন্য সাহায্য নাজিল না করা হতো। কত বড় দয়ালু! নিজের যে বান্দা আর বান্দি ওনাকে স্বীকার করে না, অস্বীকার করে, অন্যকে ওনার সাথে শরিক করে, এরকম কাফের বান্দার জন্যেও দুনিয়াতে তাকে হেফাজত করার জন্য 10 জন ফেরেশতা নিয়োগ করে রেখেছেন, প্রত্যেকের জন্য। প্রত্যেকের জন্য কতজন করে ফেরেশতা? 10 জন করে ফেরেশতা নিয়োগ করে রেখেছেন প্রত্যেক মানুষের জন্য। তার তাকদীরে যে বিপদ লেখা নাই, যে সময়ে যে আপদ লেখা নাই, ওরকম কোন আপদ যদি তার উপরে আসে, সেই ফেরেশতারা সেই আপদ থেকে তাকে প্রোটেকশন দিবে। একটু কল্পনা করে দেখি, নিজের নিরাপত্তার জন্য যদি আনসার ভাড়া করতে হয়, আনসার আনা লাগে, পুলিশ প্রোটেকশন নেওয়া লাগে, কোন বেসরকারি মানুষ যদি নিরাপত্তার জন্য পুলিশের সাহায্য চেয়ে পুলিশকে সার্বক্ষণিক নিয়োগ দিয়ে রাখতে হয়, তাহলে পে করা লাগে কি লাগে না বলেন না কেন? নিরাপত্তা রক্ষী নিয়োগ দেওয়ার জন্য পয়সা দেওয়া লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন বিনা পয়সায়, বিনা টাকায়, বিনা ফিতে, বিনা ট্যাক্সে তার প্রত্যেক বান্দা বান্দের জন্য 10 জন ফেরেশতাকে নিয়োগ দিয়ে রেখেছেন, যারা তার চারিদিক থেকে তার প্রোটেকশন নিশ্চিত করে, তার নিরাপত্তা নিশ্চিত করে, তার সেফটি নিশ্চিত করে, তাকে প্রোটেকশন। আজ থেকে কয়েক বছর আগেকার ঘটনা, জাতীয় দৈনিকগুলোর মধ্যে এই খবরটা এসেছিল, আপনারা হয়তো দেখে থাকবেন। আমাদের ঢাকাতে ক্রসিং পর্যন্ত একটা জায়গা আছে, এই জায়গাটায় ট্রেনের লাইনের উপরে অনেক মানুষ মাঝে মাঝে হাঁটা চলা করে। তো এক যুবক ওটার ওই রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছে,
আর পেছন থেকে অতি দ্রুতগামী একটি ইন্টারসিটি ট্রেন আন্তনগর ট্রেন ছুটে আসছে ট্রেন তার যাত্রাপথে আছে ট্রেনের ড্রাইভার ইঞ্জিনিয়ার সাহেব যখন দেখলেন যে সামনে একটা লোক সে একদম বিন্দাজ হয়ে হেঁটে বেড়াচ্ছে উনি হর্ন চাপলেন কয়েকবার চারিদিক থেকে মানুষজন চিৎকার করে বলছে আরে ট্রেন চলে এসেছে সরে যা সরো কেউ যে কাছে যাবে সেই হিম্মত নাই ট্রেন এত কাছে চলে এসেছে তার কোনো খবরই নাই সে হেঁটেই যাচ্ছে এক পর্যায়ে যখন ট্রেন এবং তার মাঝখানে মাত্র এক হাত থেকে এক বিগত দূরত্ব তীব্র গতিতে ছুটে আসা ট্রেন তাকে মুহূর্তের ভিতরে পিষে দিয়ে চলে যাবে সে ট্রেনের তলে কাটা পড়বে এই বিভৎস দৃশ্য দেখার জন্য সকলে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিল এবং চোখ বন্ধ করে ফেললো যে দেখতে চায় না এই বিভৎস দৃশ্য নিজের চোখের সামনে এক জলজন্ত মানুষ ট্রেনের নিচে কাটা পড়ছে দুটুকরো তিন টুকরো হয়ে যাচ্ছে এটা কে দেখতে পারে তারা যখন চোখ খুললো তখন দেখে ট্রেন তো ঘড়ঘড় করে চলে যাচ্ছে কিন্তু ওই যুবক রাস্তার পাশে এরকম করে বসে ট্রেনের লাইনের পাশে বসে ফেল ফেল করে ট্রেনের দিকে তাকিয়ে আছে ট্রেন যখন চলে গেছে সকলে মিলে এই যুবককে চেপে ধরেছে তোমার কি মাথা খারাপ আমরা চিৎকার করছি পেছন থেকে ট্রেন হর্ন দিয়ে যাচ্ছে হুইসেল বাজাচ্ছে বিকট আওয়াজে কান ঝালাপালা হয়ে যাচ্ছে সকলের তোমার কোনো হুঁশ নাই তুমি বাঁচলা কিভাবে আমরা তো চোখ বন্ধ করে ফেলেছিলাম যে এই মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছে চোখের সামনে তুমি বাঁচলা কিভাবে সে বলে আমি জানি না আমি তো কোনো আওয়াজ শুনি নাই আমি একটা চিন্তায় ছিলাম ফিকিরে ছিলাম যার কারণে কারো কোনো আওয়াজ আমার কানে আসে নাই জানি না হঠাৎ মনে হলো কে যেন আমাকে জোরে একটা ধাক্কা মেরে পাশে সরিয়ে দিল প্রথমে রাগ উঠেছিল কে আমাকে ধাক্কা মারলো ছিটকে পড়ে যখন দেখি তীব্র গতিতে ট্রেনটা ছুটে চলে গেল তখন মনে হলো যে ধাক্কা মেরেছে সে আমার প্রাণটা বাঁচিয়েছে কিন্তু কোনো মানুষ তাকে ধাক্কা মারে নাই ওখান থেকে সরায় নাই কে সরিয়েছে নবীজির হাদিস বলে দিচ্ছে যেহেতু তার কপালে তখন ট্রেনের দুর্ঘটনায় মৃত্যু লেখা ছিল না ট্রেনের আঘাত তার গায়ে লেখা ছিল না ওই যে দশজন ফেরেশতা তার দায়িত্বে নিয়োজিত তাদের কেউ না কেউ তাকে সেফটি দিয়ে সরিয়ে নিয়েছে ঠিক কিনা তুকায়ম বখুদনি সতি কদম তুকায়ম বখুদনি সতি কদম জগায়ব মদদ মীর সদ্দম বদম এক মুহূর্তও তুমি টিকে থাকতে পারতে না এই পৃথিবীতে চারিদিকের দুর্ঘটনাময় জগতে তোমার টিকে থাকা সম্ভব ছিল না তোমাকে বাঁচানোর জন্য তোমার সেফটি নিশ্চিত করার জন্য প্রতি মুহূর্তে রব্বুল আলামিনের দরবার থেকে সাহায্যের বিশাল বিশাল ফুলগু ধারা নাজিল হচ্ছে ঠিক কিনা মুআযিন হাজেরিন অতএব মাওলা ছাড়া আমাদেরকে সাহায্য করার আর কেউ আছে নাকি উনি সবচেয়ে বড় সাহায্যকারী যখন চাই তখনই উনি শুনতে পারেন উজিবু দাওয়াতাত দাঈ ইযা দাআন বলে দেন নবী আমি কাছে আমার বান্দা যখনই আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই জবাব দেই এতটুকু কাছে কিন্তু ফিজিক্যালি কতটুকু কাছে বাস্তবে কতটুকু কাছে অস্তিত্বের দিক থেকে কতটুকু কাছে তাকে বোঝা যায় কৌতূহল তো রয়েই গেল এজন্য রব্বুল আলামিন আমাদের এই কৌতূহল নিবৃত্ত করার জন্য সূরা কাফের ১৬ নম্বর আয়াতে উত্তর দিয়ে দিলেন ونحن أقرب إليه من حبل الوريد بندا تمار حبل الوريد تمار جتوتوكو কাছে আমি আল্লাহ তোমার তার চেয়েও বেশি কাছে বান্দার হাবল الوريد তার যতটুকু কাছে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা তার চেয়ে বেশি কাছে মুআযযাজ হাজেরিন প্রশ্ন হলো আমি কোথায় আছি হাবলুল ওয়ারিদ কি জিনিস এ দুটো জিনিস যদি নির্ণয় করা যায় দুটো জিনিসের জায়গা যদি বোঝা যায় তাহলে বোঝা যাবে আল্লাহ তাআলা কতটুকু কাছে ঠিক কিনা বলেছেন হাবলুল ওয়ারিদ আমার যতটুকু কাছে আল্লাহ তার চেয়ে বেশি কাছে তো প্রথম প্রশ্ন হলো আমি আপনি কোথায়
দ্বিতীয় প্রশ্ন হলো হাবলুল ওয়ারিদ কি জিনিস তার অবস্থানটা কোথায় প্রথম প্রশ্নের উত্তরে আপনারা বলবেন হুজুর এটা তো খুবই সহজ তুমি কথা বলতে চাইলে পিছনে যাও পিছনে গিয়ে কথা বলো যাও উঠো পিছনে যাও যাও গিয়ে প্রথম মুআজ্জাজ হাজেরিন মন খারাপ করলেও কিছু করার নাই এক একজনের মেজাজ এক এক রকম দিনের কথা যখন হয় আল্লাহ তাআলার কথা যখন হয় এটা অনেক দামি নবীজি কি আল্লাহ তাআলা বলছেন যাক্কির ফা ইন্নাল যিকরা তানফাউল মুমিনিন বারবার মনে করেন তার মানে কোনো জিনিস যদি জানাও থাকে তাদের আবার বলেন বারবার বলেন রিমাইন্ড দেন কাকে বলতে বলছেন পৃথিবীর সবচেয়ে সেরা শিক্ষককে বলছেন পৃথিবীর সবচেয়ে সেরা ছাত্রদের যে টিম সাহাবায়ে কেরামের জামাত তাদের ব্যাপারে বলছেন বারবার মনে করান কোন জিনিস যদি জানাও থাকে ওটা বারবার যদি মনে করাতে বলেন কেন মনে করানোর দ্বারা বারবার বলার দ্বারা ইমানদারদের উপকার হবে তাহলে আমরা কি সাহাবায়ে কেরামের চাইতে উঁচু পর্যায়ের ছাত্র হয়ে গিয়েছি বলেন না কেন আর আল্লাহ তাআলা যত বড় তার বাণী তার কথাও তত বড় কেউ এটার বেহুরমতি সহ্য করতে পারে আমি দুর্বল মানুষ আমি এটা সহ্য করতে পারি না মাফ করে দিন মুআজ্জাজ হাজেরিন আমি দেখছিলাম আমার বন্ধুবর প্রিয় ভাই শুনতে আগ্রহী না উনি ওনার বয়ান শুনে যাচ্ছেন আর পাশ থেকে আমার আরেক ভাই পুটুর পুটুর করেই যাচ্ছে উনি ভদ্রতার খাতিরে বলতে পারছেন না ভাই চুপ করেন আমি তো কইতে পারি কারণ আমার সাগরে এখন বড় মহাদ্দেশ হয়ে গেছে অনেক বড় আলেম কিন্তু সাগরে তো এই অপরাধ তো আছে আমার সাগরে ধরার এজন্য তো কথা কিছু বলতেই পারি কি বলেন আপনারা এই এতটুকু কাট করে নিয়ে ছেড়ে দিয়েন এই আগ পরের এতটুকু কাট করে আগেও কিছু নাই পরেও কিছু নাই এটা ছেড়ে দিয়ে বলেন একটু হ্যাঁ তারপরে ভালো ব্যবসা হবে ইনশাল্লাহ ইনারা করে না কিন্তু কেউ কেউ তো করে এজন্য বললাম আমাদের গরম বয়ানের ক্লিপ আধা মিনিট এক মিনিট দেড় মিনিটের একটা গরম আলোচনা তার আগে পনে এক ঘন্টার নরম আলোচনা পরেও পনে এক ঘন্টার নরম আলোচনা আগের টিও নাই পরের টিও নাই মাছ খানতে এটা দিয়ে পয়সা কামাইতেছে ভালো হাত এইটা দিয়ে আয়েশা ধরতেছে আপনি এই কইলেন কইছি তো কি হইছে আবার কন কইছি তো কি হইছে সহি কথাই তো কইছি কিন্তু সহি কথা কয় ঠান্ডাভাবে কওয়া যায় না আগে যে পনে এক ঘন্টা ঠান্ডাভাবে কইছি হেডি তো নাই হেডি তো সব আউট করে দিস কন না কেন লা ইলাহা ইল্লাল্লাহ মুআজ্জাজ হাজেরিন বলছিলাম হেফাজত করেন কি তো আল্লাহ তাআলা বললেন যে বান্দা তোমার হাবলুল ওয়ারিদ তোমার যতটুকু কাছে আমার বান্দার হাবলুল ওয়ারিদ তার যতটুকু কাছে আমি তার চেয়ে বেশি কাছে প্রশ্ন হলো আমি আপনি কোথায় আছি আপনি বলবেন আপনি সোফায় বসে আছেন আমরা মাটিতে নিচে বসে আছি এবার কওয়া লাগে নাকি উত্তরটা পরিপূর্ণ ঠিকঠাক মতো মনে হয় নাই বিদ্যপ্ত হয় নাই হদ্দে তাম হয় নাই কোনো হাকিকত পরিপূর্ণভাবে এখানে জাহের হয় নাই ঠিক কি ঠিক হ্যাঁ হ্যাঁ জিনসে করিব ফসলে করিব সবগুলো ঠিকঠাক মতো আসে নাই আধা আধা আইসে মুআজ্জাজ হাজেরিন বলছিলাম এই যে আমরা বলি আমার হাত আমার পা তোমার চোখ তোমার কান আমি এবং হাত এক না ভিন্ন জি আমি এবং মোবাইল আমার মোবাইল দুটা জিনিস এক না ভিন্ন তোমার টুপি তুমি এবং টুপি এক না ভিন্ন
হ্যাঁ তোমার দাদা তুমি এবং দাদা এক না ভিন্ন আসতে বলেন যে দুই শব্দের মাঝখানে বাংলাতে র বসে সংযোজক অব্যয় এই দুটো বস্তু এক হয় না ভিন্ন হয় আপনারা আপনাদের ভাষায় বলেন হাটাজারের এখানে তো সব রথী মহারথীরা আছে তালিবুল ইলমদের আল ইদাফাতু তাকতাদিল মুগায়ারা ঠিক কি ঠিক না এখন বলেন ওই সূত্র অনুযায়ী বলেন আমার চোখ আমার কান আমার শরীর আমার মাথা আমি এবং শরীর এক না ভিন্ন তাহলে আমি বসে আছি সোফায় আমার শরীরটা বসে আছে আপনি বসে আছেন আরেক জায়গায় আপনার শরীরটা বসে আছে আপনি এবং আমি এই শরীরটা আমি আর আপনি নই আমি অন্য ব্যক্তি আপনি অন্য ব্যক্তি এটা আমাদের সামাজিক ওরফে আমের মধ্যেও আছে সামাজিকভাবে যারা এত তাত্ত্বিক কথা আপনাদের মতো জানে না আহলে ইলমের মতো তারাও এটা বলে এটার ইস্তেমাল শায়েদ আয় এবং সহি বাবা মারা গিয়েছেন শরীরটা এখনো পর্যন্ত ঘরের মধ্যে রাখা ছেলে কাঁদে মেয়ে কাঁদে অমুক কাঁদে তমুক কাঁদে আর বিলাপ করতে করতে এক পর্যায়ে বলে আব্বা আমাদেরকে রেখে তুমি কোথায় চলে গেলা আব্বা তো এখানেই শুয়ে আছে বলেন না কেন কোথায় চলে গেলা মানে উপস্থিত কেউ নকিরও করে না বাধাও দেয় না এটা কি বলছো তুমি তোমার আব্বু তো এখানেই শুয়ে আছেন তুমি কেন বলো কোথায় চলে গেলা কেউ বলে সবাই বুঝে কথাটা ঠিক এখানে যিনি শুয়ে আছেন উনি তো হলেন আব্বার শরীর আসল আব্বা চলে গেছেন অন্য কোন জগতে ওই আমি আর আপনি কোথায় থাকি এই জায়গাটা আগে বের করতে হবে নাম্বার দুই হলো হাবলুল ওয়ারিদ কাকে বলে সেটা কোথায় থাকে দুটো প্রশ্নের উত্তর একসাথে শুরু করি আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ ফাংশন করে আমাদের শরীর যে কর্মক্ষম থাকে নড়াচড়া করে কাজ করে কিসের মাধ্যমে করে চিকিৎসা বিজ্ঞান বলে ব্লাড সার্কুলেশনের মাধ্যমে করে রক্ত সঞ্চালনের মাধ্যমে করে যেমন একটা ইঞ্জিন তার ভিতরে পেট্রোল যদি না দেওয়া হয় জ্বালানি যদি না দেওয়া হয় জ্বালানি না থাকলে ইঞ্জিন চলে বলেন না কেন ঠিক তেমনিভাবে মানুষের শরীরে যদি রক্ত সঞ্চালন না হয় ওটা পেট্রোলের মতো তার শরীরও চলবে না অচল হয়ে যাবে মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গে যদি রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় কোনো কারণে এবং সেই বাধাগ্রস্ত হওয়াটা কয়েক ঘন্টা পার করে যায় একটা পর্যায়ে সেখানে ওই জায়গাটা অসাড় হয়ে যায় ওটার মধ্যে আর কোনো হিস থাকে না ঠিক কি ঠিক না একজন রুগী আহত অবস্থায় তাকে আনা হয়েছে হসপিটালে তার হুঁশ নাই সে বেহুঁশ অ্যাক্সিডেন্টের শিকার হয়ে হাড্ডি গুড্ডি হাড়গোড় ভেঙে গেছে গোস্ত থেঁতলে গেছে এবং রক্তক্ষরণ হচ্ছে প্রবল বেগে তার হুঁশ ফিরানোও জরুরি তার হাড় জোড়া দেওয়াও জরুরি তার রক্ত বন্ধ করাও জরুরি কিন্তু আহাম ফাল আহাম ডাক্তার সাহেব সবার আগে যেটা করবেন সেটা হলো সবার আগে উনি ব্লিডিং বন্ধ করবেন রক্ত বন্ধ করবেন কারণ যদি রক্ত বন্ধ না করা যায় হুঁশ আসতে আসতে মরেই যাবে ঠিক কি ঠিক না তো এই যে রক্ত সঞ্চালন হয় গোটা শরীরে এটার মাধ্যমে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কি করে কর্মক্ষম থাকে কাজ করে ফাংশন করে রক্তগুলো যায় কোন জায়গা থেকে হার্ট থেকে রক্তগুলো যায় হার্টের ভেতরে কিছু মোটা মোটা রগ আছে ওগুলো দিয়ে রক্তগুলো ছিটকে যায় একদম শরীরের প্রতিটি অঙ্গের কোনায় কোনায় এই রক্ত যাওয়ার রাস্তা আছে যেই রাস্তা দিয়ে যায় মেডিকেল সায়েন্স ওই রাস্তাটাকে বলে ওই রগকে বলে আর্টারি আবার ওটা হার্টের কাছে ফিরে আসে রক্তটা যেতে যেতে রক্তটা দূষিত হয়ে যায় পলিউটেড হয়ে যায় এর ভিতরে বিভিন্ন রকমের জীবাণু ঢুকে যায় ওটা আবার যখন ফিরে আসে হার্টের কাছে আসার পথে কয়েক জায়গায় পিউরিফাই হয় কয়েক জায়গায় এটা পরিশোধিত হয় সর্বশেষ পালমোনারি আর্টারি দিয়ে চলে যায় লাংসে
লাংসে গিয়ে ওখানে কার্বন ডাই অক্সাইড ছেড়ে ওখান থেকে ফ্রেশ অক্সিজেন নিয়ে আবার ফিরে আসে হার্টে। একদম পরিশোধিত অবস্থায় রক্তটা আবার হার্টে আসে, হার্ট আবার ছিটকে দেয়। যে রাস্তাগুলো দিয়ে আসে ওগুলোকে মেডিকেল সায়েন্স বলে ভেইন। মুআজ্জাজ হাজেরিন, হার্ট রক্তকে এভাবে ছিটকে দেয়, সারা শরীরে যায়। প্রশ্ন হলো, হার্ট তো একটি গোস্ত, রগ এবং ঝিল্লির টুকরা, ছোট্ট একটা টুকরা, একটা গোস্ত খণ্ড, একটা গোস্ত পিণ্ড। তার মধ্যে কিছু মোটা রগ আছে, তার মধ্যে চারটা চেম্বার আছে, চারটা ঘর আছে, প্রত্যেকটা ঘর আবার ওয়ান ওয়ে, ওদিকে গেলে আর এদিকে আসতে পারবে না, এই সিস্টেমে করা। তো এই যে মনে করেন আমার হাতে দেখেন একটা ঢাকনি, এই ঢাকনিটা একটা জড় পদার্থ, এটাকে না নাড়ালে নড়বে, বলেন না কেন? গ্লাসটাকে না নাড়ালে এমনি নড়বে, রেহেলটা রাখা আছে না নাড়ালে নড়বে? এটা তো প্রাণী না, জড় পদার্থ। তো হার্টও তো গোস্তের একটা টুকরা, একটা জড় পদার্থ, তার ভিতরে কিছু রগ আছে, কিছু গোষ আছে, কিছু এটা সেটা আছে। তো এটা নড়ে কিভাবে, এটা পাম্প করে কিভাবে, এটা রক্তটাকে ছিটকায় কিভাবে, এটার মধ্যে স্পন্দনটা হয় কিভাবে? এই প্রশ্ন আসে না? আসে না, আসে। মেডিকেল সায়েন্স বলে হার্টের মধ্যে ভেতরে একটা জায়গা আছে যেটাকে এভি নোড বলে, অ্যাট্রিয়াল ভেন্টিকুলার নোড। ওখানে ইম্পালস তৈরি হয়, স্পন্দন হয়, ওটার ধাক্কায় রক্ত মহাধমনে দিয়ে আউটা দিয়ে, অ্যাসেন্ডিং আউটা, ডিসেন্ডিং আউটা দিয়ে ওটা ছিটকে যায়, গোটা শরীরে ছড়ে যায়। আবার সেই প্রশ্ন আসে, এভি নোডের ভিতরে স্পন্দন কিভাবে তৈরি হয়? মেডিকেল সায়েন্স বলে তার একটু নিচে আরেকটা জায়গা আছে যেটাকে এসএ নোড বলে, সাইনো অ্যাট্রিয়াল নোড। ওই জায়গাতে প্রথম স্পন্দন তৈরি হয়, প্রথম ধাক্কা তৈরি হয়, প্রথম ইম্পালস তৈরি হয়, ওটার ধাক্কায় এভি নোডের মধ্যে স্পন্দন হয়, ওটার ধাক্কায় রক্ত ছুটে। আবার সেই একই প্রশ্ন আসে, এসএ নোড, সাইনো অ্যাট্রিয়াল নোড, এটার মধ্যে স্পন্দন কিভাবে আসে? মেডিকেল সায়েন্স বলে হার্টের ভেতরে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম অদৃশ্য রগ আছে যেগুলো দেখা যায় না মাইক্রোস্কোপ ছাড়া, সেগুলোর মধ্য দিয়ে এপাশ থেকে ওপাশে 3 অণু সোডিয়াম ঢুকে ওপাশ থেকে 2 অণু পটাশিয়াম বের হয়। এই ঢুকা এবং বের হওয়ার রেশিওতে একটি পাওয়ার জেনারেট হয়, ওটার মাধ্যমে এসএ নোডের মধ্যে স্পন্দন হয়, এসএ নোডের ধাক্কায় এভি নোডে স্পন্দন হয়, সেটার ধাক্কায় রক্ত ছুটে। আবার সেই একই প্রশ্ন, যে সোডিয়াম আর পটাশিয়াম এগুলো তো কোনো প্রাণী না যে অটোমেটিক ঢুকবে আর বের হবে, এটা কিভাবে ঢুকে কিভাবে বের হয় মেডিকেল সায়েন্স বলে আমরা জানি না। সর্বপ্রথম স্পন্দন যে জায়গাটায় হয় হার্টের ভেতরে সেটাকে এসএ নোড বলে। কিভাবে ওখানে স্পন্দন হয় মেডিকেল সায়েন্স বলে জানি না। অথচ আজ থেকে 1500 বছর আগে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াসআলুনাকা আনির রূহ, ও নবী, ওরা আপনার কাছে জানতে চায় রূহ কি জিনিস, রূহের ব্যাপারে জানতে চায়। কুলির রূহু মিন আমরি রব্বি, বলে দেন রূহ আমার একটি আদেশ মাত্র, প্রত্যাদেশ মাত্র, রূহ আমার একটি আদেশ। এখানে লোগাবি আদেশ মাকসুদ নয়, আলমে খালক এবং আলমে আমার এই দুটোর ব্যাপারে বিষয়ে পার্থক্য করে বলা হচ্ছে। মুআজ্জাজ হাজেরিন, এক কথায় যদি বলি, ঠিক আছে যা আছে তাই, রবের আদেশ যতক্ষণ আছে ততক্ষণ নড়বে, যখন আদেশ চলে যাবে রূহ বের হয়ে চলে যাবে। ওই যেখানে প্রথম স্পন্দন তৈরি হয় ওখানেই আমার আপনার রূহ বসবাস করে, আমি আপনি বসবাস করি। তাহলে আমি আপনি থাকি কোন জায়গায়, হার্টের বাইরে না ভিতরে? বুঝে থাকলে বলেন। আমি আপনি বসবাস করি কোথায়, হার্টের বাইরে না ভিতরে? জি, ভিতরে। যেখানে সর্বপ্রথম স্পন্দন তৈরি হয় ওই জায়গাতে আমি আর আপনি থাকি, যতক্ষণ আল্লাহ চাইবেন আছি, যখন চাইবেন নিয়ে চলে যাবেন, আর নড়বে না।
আর সোডিয়ামও ঢুকবে না পটাশিয়ামও বেরোবে না স্পন্দনও হবে না আর হাবলুল ওয়ারিদ বলে হার্টের ভেতরের ওই মোটা রগগুলো যেগুলো দিয়ে রক্ত ছিটকে যায় ওটাকে হাবলুল ওয়ারিদ বলে আক্ষরিক অর্থে মাজাজান ঘাড়ের মধ্যে যে রগ দুটো যায় যেটা দিয়ে মাথায় রক্ত সঞ্চালিত হয় এই ঘাড়ের রগকেও মাজাজান রূপক অর্থে হাবলুল ওয়ারিদ বলে হাবলুল ওয়ারিদের হাকিকি মানা হলো এটা এখন হাবলুল ওয়ারিদ বুঝে থাকলে বলেন হার্টের বাইরে না ভিতরে আস্তে বলুন আমি আপনি থাকি হার্টের বাইরে না ভিতরে কতটুকু দূরত্ব হাবলুল ওয়ারিদ এবং এসএ নোড এই সাইনোঅ্যাট্রিয়াল নোড এবং হাবলুল ওয়ারিদের মধ্যে আমি জিজ্ঞেস করেছিলাম একজন প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর মাহবুব মনসুরকে সাফা মারওয়ায় সাই করা অবস্থায় যেহেতু আমার কোরআনের এই আয়াত বোঝার জন্য এই জিনিসটা আমার দরকার ছিল যে মেইন আর্টারি এবং এসএ নোডের মাঝখানে দূরত্ব কতটুকু উনি বলেছেন যে দূরত্ব তো একটুও নাই একদম লাগা তার মানে কি রব্বুল আলামিন বললেন বান্দা তুমি তোমার যতটুকু কাছে আমি তার চেয়েও বেশি কাছে মান্না গঞ্জম দর জমিন ও আসমান লেখে গঞ্জম দর কুলুবে মুমিনা কেউ কেউ এই শের শোনার পরে বলেছে শিরিক 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 শিরিকের স্ট্যাম্পওয়ালা এক পার্টি আছে জানেন তো এক পার্টির দায়িত্ব নিয়েছে খাফের অমুক খাফের অমুক খাফের অমুক খাফের বুঝো তো আসে না নাউজুবিল্লাহ মিন জালিক অনরারি আট হাজার এই মাদ্রাসা এক লোক পড়তেন নাম বলবো না এখানে পড়তেন একদিন স্বপ্ন দেখেছেন কি স্বপ্ন দেখেছেন পায়খানার সেপটিক ট্যাঙ্কির মধ্যে পড়ে গিয়েছে এবং ওখান থেকে পায়খানার যে কীড়াগুলো আছে না ওগুলা মুখে দিয়ে খাচ্ছে স্বপ্ন দেখে মুফতি আজম হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহাব রহমতুল্লাহ আলাইহির কাছে এসে বলেছে ওনার শাগরিদ ছিলেন এই হাটাজারি মাদ্রাসার এসে বলেছে হযরত আই তো ইয়েন স্বপ্ন দেখি দে আই তো হইত না পারিন না আপনাদের ভাষা আমি ঠিক মতো জানি না কিন্তু বলার খুব ইচ্ছা বলতে আবার ভয় পাই যদি আপনারা হাসেন উল্টো পাল্টা বললে হাসবে না এই জন্য বলতে ভয় পাই তো এসে বলেছে হযরত আমি এই স্বপ্ন দেখেছি তো হযরত মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছেন তুই মোহতম সাহেবের কাছে যাই কও তোমার এই স্বপ্নটা তুমি মোহতম সাহেবের কাছে গিয়ে কও আর তোমার গাটি গুটি নিয়ে তুমি বাড়ি যাও গিয়ে তো হযরত মোহতম সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে যে বলছে তখন মোহতম সাহেব ছিলেন হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলার পরে উনি বলেছেন ওয়া রেজিস্ট্রি খাতা লই আইও রেজিস্ট্রি খাতা আনছেন নাম কেটে দিয়ে বলছেন তুমি চলে যাও কই কেন হযরত আমি কি করছি তুমি বেদাতিদের সর্দার হবা তোমার ভিতরে বেদাতের গন্ধ পাওয়া যাচ্ছে এই স্বপ্নের ভিতরে এটা বলা আছে এখন সে গেছে আবার মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে হযরত আর তো নাম খারি দিয়ে দেন আপনি একটু মেহরবানি করে কি করেন সুপারিশ করে দেন তো হযরত মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি দয়া পরবশ হয়ে সুপারিশ করলেন হযরত হসপিটালের ভিতরে রুগী আসে ভালোও তো হয় তো আমরা শেষ চেষ্টা করি আপনি একটু দোয়া করলে ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যেতে পারে রোগ যেহেতু আগে বাগে ধরা পড়ছে হয়তো ঠিক হয়ে যেতে পারে একটু দোয়া করলে হযরত মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহির সুপারিশের কারণে মতন সাহেব রহমতুল্লাহ আলাইহি যেহেতু ওনাকে খুব মহব্বত করতেন বড় মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি এই জন্য ওনার সুপারিশ ফেলেননি নিজের ডিসিশন আবার চেঞ্জ করে রেখে দিছে তো যথারীতি ফারেক হয়েছে সব কিছু হয়েছে কয়েকদিন পরে যাও আর তাই হয়েছে গিয়ে এখানে খানকা একটা বানাইছে বানায়া মাইক হাটাজারি মাদ্রাসার দিকে দিয়ে তারপরে কইতে আছে হাবিবুল্লাহ খাফের ফয়জুল্লাহ খাফের বুঝতে আসে না হিতাল্লাই ইতেরা খবরে সাজদা নদের দে এরা কি করে না
কবরে সিজদা ঠিক মতো করে না, এই জন্য কি হয়ে গেছে, হাফের হয়ে গিয়ে গই আছে না নাই? হ্যাঁ, এক পার্টি আছে কাফের সিল লয়ে ঘুরে, যে এনে টেনে পারে কাফের 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 কাফের। আরেক পার্টি আছে যেহেনে সে এনে ইমানের ভিতরে শিরিক দেহে, ইমান আইনি ইমান শিরিক 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 শিরিক। মন্ন গঞ্জম দর জমিন ও আসমা লেখে গঞ্জম দর কলুবে মুমিনা, গোটা বিশাল আসমান জমিনের মধ্যে আমি আল্লাহকে জাগা দেওয়া সম্ভব হয় না, কিন্তু আমার ইমানদার বান্দার হৃদয়ে আমার জাগা হয়ে যায়। এই শের শুনে অনেকে বলে শিরিক শিরিক শিরিক, কয় কি কয় না, কয় কেমনে শিরিক, কয় সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ তো আরশে আছে, কয়নি কয় না, আরে কয় না কেন? তো তাহলে বলেন তো দেখি, রব্বুল আলামিন কোরআনে কারিমে সুম্মাস্তাওয়া আলাল আরশ যে কোরআনে আছে সেই কোরআনেই তো আছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তুমি যদি ওটাকে হাকিকতে রেখে এটাকে মাজাজ বানাতে চাও, আরেকজনের এখতিয়ার আছে এটাকে হাকিকত রেখে ওটাকে মাজাজ বানাতে পারে, ঠিক কি ঠিক? হ্যাঁ, নাকি তাবিলের ক্ষমতার ঠিকাদারি আল্লাহ তুম করে দিয়ে দিছে বিশ্ব তাবিল পার্টি। হ্যাঁ, তোমরা যা ইচ্ছা তোমরা তাই তাবিল করতে পারবে, আর কারো তাবিল করার ক্ষমতা নাই, কন না কেন? আল্লাহ হেফাজত করুক, বলি আমিন। তো বলেন দেখি, এই বুজুর্গ যে শের বলেছেন এটা কি ভুল না ঠিক? কোরআনের আয়াতের দ্বারা মুআয়্যাদ, ঠিক কি ঠিক না? তাহলে মাওলায়ে করিম আমাদের কাছ থেকে অনেক দূরে না কাছে? ডাকতে দেরি বলতে দেরি, রব্বুল আলামিনের সাড়া দিতে দেরি হয় না, উনি তো অপেক্ষা করেন বান্দা আসো আসো আসো, কখন আসবো তুমি আমার কাছে, কত গুনাহ তুমি করবা বান্দা, তুমি গুনাহ করতে ভালোবাসো আর আমি ক্ষমা করতে ভালোবাসি। উম্মাতুন মুযনিবাতুন ওয়া রাব্বুন গাফুর, উম্মত গুনাহগার প্রভু মহা ক্ষমাশীল। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। শবে কদরে যদি কারো নসিব হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সহধর্মিনী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোয়া শিখিয়ে দিলেন, আয়েশাই দোয়া করু, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আয় আল্লাহ আপনি তো মহা ক্ষমাশীল, ক্ষমা করাকে পছন্দ করেন, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। মেরে মুআজ্জা হাজিরিন, এজন্য বলছিলাম রব্বুল আলামিন আহ্বান করেন আমাকে আপনাকে ডাকেন, আছে কি কেউ গুনাহ মাফ চাইবে আমি তার গুনাহ মাফ করে দিব, আছে কি কেউ রিজিক চাইবে আমি তাকে রিজিক দিব, আলা হাল মিন মুস্তাযিকিন ফারযুকা আলা হাল মিন মুবতালান ফাওয়াফিয়া, আছে কি কেউ আমার কাছে বিপদগ্রস্ত বিপদ মুক্তি চায় টেনশন ফ্রি জীবন চায় আমি তাকে টেনশন ফ্রি জীবন দিব, আলা কাদা হাত্তা মাতলাইল ফজর, এভাবে এভাবে মাওলা ডাকতে থাকেন ফজর পর্যন্ত ডাকতে থাকেন, মাওলা ডাকেন আমরা ঘুমাই, মাওলা ডাকেন আমরা খেলা দেখাই বিভোর থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। কলেমার পতাকা আর কলেমা খচিত পতাকা দুইটা এক নাকি? আস্তে কয় না কেন? কলেমা লেখা পতাকা আর কলেমার পতাকা এক? আস্তে কন্যা গেলি গা। কাদ্যানীদের হেড অফিস আছে ঢাকাতে বক্সিবাজারে, ওখানে যেয়ে দেখবেন কোন মসজিদের সামনে বাইরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখবেন না, বাহিরে বাহিরে দেখবেন না, কোথায় দেখবেন? ভিতরে আছে, ঠিক কি না? কাদ্যানীর যে হেড অফিস আছে বক্সিবাজার, এই বক্সিবাজার গেলে আপনি দেখবেন তিন মাইল দূর থেকে দেখা যাবে উপরে বিশাল সাইনবোর্ড দিয়ে লাগাই থুয়ে দিছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমার সাইনবোর্ড আর কলেমাওয়ালা দুইটা এক? এই কলেমা বিশ্বাস করে? ও হুজুর, পুরা তো উদাহরণ মিলল না, উদাহরণ সবটুকু বোঝানোর জন্য হয় না, একটা মিসাল কোনো সময় সার্বিকভাবে তাৎবিক দেবার জন্য হয় না, একটা উদাহরণের ভিতরে কোনো একটা অংশ উদ্দেশ্য থাকে, পুরোটুকু উদ্দেশ্য হয় না। কেউ যদি বলে অমুক বাঘের মতো, তার মানে কি তার চারটা ঠ্যাং বেরিয়েছে পিছনে একটা লেঙ্গুর বেরিয়েছে, বলেন না কেন? হ্যাঁ, আপনি আমাকে বাঘের মতো বললেন,
আমার কি চারটে পা আছে নাকি, আমার গা থেকে কি মোটকা গন্ধ আসে নাকি, আমার কি পেছনে লেজ আছে নাকি? আরে পাগল কোথাকার, তুই তো বুঝিস না উদাহরণ কিসে দেওয়া হয়েছে। ঠিক কি ঠিক না? ফির সাজা আতিওয়াল বাহাদুরি, তোমাকে বাহাদুরের দিক থেকে উদাহরণ দেওয়া হলো বাঘের মতো, হে উল্টা খেপে গেল, কয় না কেন? তাহলে কলেমার পতাকা আর কলেমা খচিত পতাকা দুইটা এক? আরে আসতে বলেন না, আমরা তো মাশাআল্লাহ সমানে পোস্ট মারতেছি। আরে বাপরে বাপ, কলেমার বিজয় হবেই হবে, কলেমার বিজয় খেলা দিয়ে নি। কি অদ্ভুত কথা মুসলমানরা বলে, কলেমার বিজয় খেলা দিয়ে হবে? সৌদি আরব জিতেছে তাহলে কি আপনি খুশি না? আমার খুশি অখুশি দিয়ে তো কিছু আসা যায় না রে ভাই। সৌদি আরব কেন, গোটা পৃথিবীর সমস্ত মুসলিম দেশগুলো যদি বিশ্বকাপে জিতে যায়, ট্রফি পেয়ে যায়, তাহলেও মুসলমানের ইসলামের কোনো জয় হয় নাই। আর মুসলমানদের সমস্ত দেশ যদি ওখানে গিয়ে হেরে যায়, তারপরেও ইসলাম হেরে যায় নাই। ঠিক কি ঠিক না? ইসলাম এত ফালতু জিনিস না যে সে খেলার জয়ে সে জিতলো আর খেলার হারে সে হারলো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। সৌদি আরবকে ভালোবাসি কেন? আমার নবী ওখানে শায়িত আছেন এজন্য, ঠিক কি না? মাহবুবুল ওয়াহি, ওহি নাযিল হওয়ার জায়গা, ওনার প্রিয় সাহাবীরা ওখানে শোয়া আছেন, ওনাদের মেহনত পদচারণায় ওই জমিনটা ধন্য ছিল, এই জন্য ওই জায়গাকে মহব্বত করি, অন্য কোনো কারণে নয়। তাওয়াল্লায়ে মারদা নেই পাকে বুম, তাওয়াল্লায়ে মারদা নেই পাকে বুম, বারাঙ্গি খতম খাতের আজ সামরুম। মেরে মুআজ্জাজ হাজেরিন, এজন্য বলছিলাম রব্বুল আলামিন সব সময় চান আমরা ওনার কাছে চাইতে থাকি, উনি যখন ডাকেন তখন আমরা অন্যদিকে কি করে থাকি, মশগুল থাকি। ওনার ডাকে যদি সরাসরি ক্লিক না করা যায়, সাড়া না দেওয়া যায়, আমার মতো মাহরুম আর বঞ্চিত মাহরুমুল কিসমত কেউ হবে না। সবসময় মাওলার দিকে মুতাওয়াজ্জে থাকা উচিত, কখন উনি আমাকে কি দিতে চান, যখন উনি দেওয়ার মুডে আছেন, আমার জন্য বরাদ্দ করছেন, তখন আমি নেওয়ার জন্য তৈরি নই, আমি অন্যদিকে ফিরে আছি। আমি কি করে আছি? অন্যদিকে ফিরে আছি। তাহলে দিবে কোথেকে? উনি তো চাচ্ছেন দিতে। মেরে মুআজ্জাজ হাজেরিন, ডাকলে উনি জবাব দেন, অবশ্যই দেন, শুনতে পাই চাই না পাই, জবাব দিতে কোনো সময় দেরি হয় না। এক হিন্দু যোগী, যোগী চেনেন তো আপনারা, তপস্যাকারী সন্ন্যাসী সাধনাকারী, ও বেচারা তার বুঝ মতো লোকালয় ছেড়ে সন্ন্যাস জীবন গ্রহণ করে পাহাড়ের গুহায় জঙ্গলের মধ্যে সে বসবাস করে, পাহাড়ের শাকসবজি পাতা টাতা ফলটল খেয়ে জীবন যাপন করে, আর ওখানে সে তার ধারণা মতে তার যে ভগবান আছে, ওনার যে ভগবান বা ওনার যে মাবুদ, তাকে উনি ডাকেন। ওনার ধারণায় ওনার মূর্তিকে উনি সামনে রেখে দিয়েছেন। আপনারা জানেন মূর্তিকে আরবিতে বলে সনম, কি বলে? আল্লাহ তাআলার একটা নাম আছে সমাদ, আল্লাহুস সমাদ। এখন এই ভদ্রলোক ওই গুহার মধ্যে বসে সচেতনভাবে কায় মনোবাক্যে তার মূর্তির জিকির করে, মূর্তিকে ডেকে যায়, সনম 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 সনম, মূর্তিকে ডেকে যায়। একদিন দুই দিন না, এক বছর দুই বছর না, বারো বছর ডেকেছে, ডেকেই যাচ্ছে। কাকে ডাকে? মূর্তিকে ডাকে, সনম সনম সনম। হঠাৎ একদিন মুখ ফসকে স্লিপ অফ টাং হয়ে মনের ভুলে অবচেতনভাবে বের হয়ে গেছে সমাদ। সমাদ কার নাম? বের হওয়ার সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসে, লাব্বাইকা ইয়া আব্দি, ও আমার বান্দা আমি হাজির, বলো কি চাও? তুমি এতদিন আমার শত্রুকে ডেকেছো, আমার রাগ অবশ্যই হয়েছে, বান্দা আমাকে ডেকেছো, আমি হাজির আছি, শুনো। মাওলায়ে পাক তো চান আমার বান্দা আমার দিকে রুজু করুক, আমার কাছে চাক। ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে বলেন, তোমাদেরকে আদেশ করছেন,
তোমরা আমাকে ডাকো আমাকে ডাকো আমাকে ডাকো আমার কাছে চাও আমার কাছে দোয়া করো আমার কাছে প্রার্থনা করো আমি তোমাদের প্রার্থনা মঞ্জুর করব দোয়া কবুল করব চাইলে উনি নারাজ হন না খুশি হন আস্তে বলেন একমাত্র উনি যার কাছে যত চাওয়া যায় তত খুশি হন দুনিয়ার যার কাছেই চান আপনার সাথে তার সাথে যত লাই থাক যত মহব্বত থাক যত ভালোবাসা থাক যত বাসনা থাক যত প্রেম থাক যত প্রীতি থাক যাই থাক না কেন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন একশো দিন দুশো দিন এক হাজার দিন দুই হাজার দিন চাওয়ার পরে কিংবা ছেঁচড়া একটা খালি চাইতেই থাকে চাইতেই থাকে কর না কেন আসতে বলেন না কেন বলবে কি বলবে না সে যত বড় ধনী হোক আর দানবীর হোক একমাত্র উনি যিনি না চাইলে নারাজ হন না খুশ হন চাইলে উনি খুশি হন যত চাইবে বান্দা তত বেশি খুশি হর ঘড়ি জো দেনে কো তৈয়ার হ্যায় জো না মাঙ্গে উসসে ও বেজার হ্যায় হর ঘড়ি জো দেনে কো তৈয়ার হ্যায় জো না মাঙ্গে উসসে ও বেজার হ্যায় চাইলে খুশি হন না চাইলে বেজার হন খলিফা হারুনুর রশিদের নাম শুনেছেন হারুন রশিদ বাদশাহ আব্বাসি খলিফা ছিলেন একশো উনপঞ্চাশ হিজরিতে জন্ম আব্বাসি পঞ্চম খলিফা বড় আলেম ছিলেন বড় দানবীর ছিলেন বড় বাদশাহ ছিলেন জ্ঞানী মানুষ ছিলেন তিনি দরবারে যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তার এক পাশে দুই ফকির বসত উনি প্রত্যেক ফকিরকে প্রত্যেক দিন দুটো করে দিরহাম দিতেন দুই দুই চার দিরহাম দুজনকে দিতেন আব্বাসী আমলের এক একটা দেড়হাম প্রায় এক তোলার উপরে এক তোলা রূপা এক তোলা রূপা আমাদের বাংলাদেশে এই মুহূর্তে কত প্রায় পনেরোশো টাকা তো কত টাকা দুই দেড়হামে কত হয় পনেরো দুগুণে ত্রিশ তিন হাজার টাকা দেন একেও দেন ওকেও দেন একে তিন হাজার একে তিন হাজার একদিন তাদের মধ্যে কোনো এক ফকিরের বিশেষ কোনো প্রয়োজন হলো তো সে চিন্তা করলো বাদশাহ তো ডেলি তিন হাজার দেয় আমার আরও অনেক টাকা দরকার এই মুহূর্তে তো এখানে চাইলে তো আর পাওয়া যাবে না বাদশার কাছে দরবারে গিয়ে চাইলে একটু বেশি করে দিবেন ওখানে খাজানচিও থাকে উনি বলে দিলে একটু বেশি করে পাওয়া যাবে যথারীতি সে বাদশার দরবারে পৌঁছেছে পৌঁছার পর দারোয়ান সাহেব বলছেন যে বাদশাহ নামদার তো এখানে নাই এখন দরবারে নাই কোথায় আছেন বলে উনি মসজিদে আছেন এই কথা শোনার সাথে সাথে ফকিরের মন আরো ভালো হয়ে গেল যাক মসজিদে আছে মনটা নরম থাকবে এবার বেশি করে পাচবে তো মসজিদে যে দেখে জনশূন্য মসজিদ জনশূন্য মসজিদ এবং মসজিদের এক কোণাতে বাদশাহ একা একা এভাবে দুই হাত উঠিয়ে জার জার হয়ে কাঁদছেন কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করছেন নিজের জন্যে গোটা দেশের জন্যে জাতির জন্যে সুখ সমৃদ্ধি চেয়ে নিচ্ছেন এই অবস্থা দেখে ফকিরের মনের মধ্যে একটি চিন্তা এবং চেতনার উদ্রেক হলো হায় আমি কার কাছে চাইতে আসলাম আরে আমি তো চাই এক হাতে এ বেটা তো আমার চেয়ে বড় ফকির এ তো দুই হাতে চায় তো এই বাদশাহ যার কাছে চায় আমিও তার কাছ থেকে সরাসরি নিলে অসুবিধা কোথায় ফকির সিদ্ধান্ত নিল এখন থেকে আর সে বাদশার কাছে কোনো কিছু চাইবে না নিজের প্রয়োজনে বাদশার কাছে কখনো চাইবে না সে আল্লাহর কাছে চাইবে মনে রাখবেন নিজের প্রয়োজনে কারো কাছে হাত পাতা এটা ইসলামে নিন্দিত আর দ্বীনের প্রয়োজনে ইসলামের প্রয়োজনে কারো কাছে হাত পাতা এটা ইসলামে নন্দিত নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দ্বীনের জন্য ইসলামের জন্য সাহাবীদের কাছে হাত পেঁচেছেন চাঁদা চেয়েছেন ঠিক কি ঠিক না অতএব আমার ঘটনার ফাঁক থেকে আবার কেউ ওই ঘটনা দিয়ে দলিল দিয়ে দিয়েন না যে যে হুজুররা চাঁদা চাওয়ার জন্য আমাদের কাছে আসেন মসজিদের সভাপতি দাঁড়িয়ে মুসল্লিদের কাছে হাত পাতেন এটি তো নিন্দিত হুজুর বয়ানে বলেছি হ্যাঁ লাগাইয়েন না বুঝো হ্যাঁ আল্লাহ হ্যাঁ বুঝতে আসে না
মুআজ্জাজ হাজেরিন, ফকির সিদ্ধান্ত নিয়েছে দিনের প্রয়োজনে হাত পাতবে না, নিজের প্রয়োজনে, নিজের প্রয়োজনে কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে, আর কারো কাছে চাইবে না। যেহেতু এখন তার লেনা দেনা কার সাথে, বুঝে না, নামটা নিতে লজ্জা লাগে, বাসুরের নাম তো, নামটা নিতে শরম করে কেন? কার কাছে চাইবে? লেনা দেনা এখন কার সাথে? বাদশার সাথে। যেহেতু লেনা দেনা নাই, তাই আগে বাদশাহ যে রাস্তা দিয়ে যাইতো ওইদিকে ফিরে থাকতো, এখন বাদশার কাছ থেকে লেনা দেনা নাই। ফাইনামা তুয়াল্লু উজুহাকুম ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তাকাও সেদিকেই আল্লাহর অস্তিত্ব আছে না নাই। অতএব রাস্তাকে পিছনে দিয়ে সে এবার তার গদিটাকে নিয়ে রাস্তার ওই পাশে গিয়ে রাস্তা পিছনে দিয়ে উল্টা দিকে ফিরে সে তার ইবাদত করে, তার বুঝ মতো যা ইবাদত, জিকির, সকল নামাজ কালাম এগুলো পড়তেছে। যথারীতি বাদশাহের পরের দিন আসলেন, এসে যখন এখানে দান করতে গেলেন তো একে দুই দেরহাম দিয়েছেন, আরো দুই দেরহাম বাকি আছে না নাই দেখে নাই। কিরে তোর দোস্ত কই? এখন সে চিন্তা করে, যদি আমি বলে দিই যে সে আল্লাহর কাছে চাইবে, আপনার কাছ থেকে আর চাইবে না, তাহলে বাদশাহ তো আল্লাহওয়ালা, বাদশাহ খুশি হয়ে যদি আমার দুই দেরহামও তারে দিয়ে লায়। এজন্য সে ভয়ের চোটে কইতেছে, হলুদ সাংবাদিকতার আশ্রয় নিল। কিসের আশ্রয় নিল? হলুদ সাংবাদিকতা, মানে অর্ধ সত্য, এটা কিন্তু একটা মিথ্যা, বরং জঘন্য ক্যাটাগরির মিথ্যা। বুঝেন নাই মনে হয়, অর্ধ সত্য বলেছে, বাকি অর্ধেক মিথ্যা। এই মিথ্যা নিরেট মিথ্যার চেয়েও জঘন্য মিথ্যা, ঠিক কি ঠিক না? কারণ এই মিথ্যাকে সত্যের ফ্লেভার দিয়ে ঢেকে দেয়া হয়েছে, সত্য দিয়ে কোটেড করা হয়েছে, সত্যের সুঘ্রাণ এটার মধ্যে ছড়িয়ে এই মিথ্যাকে চালিয়ে দেওয়া হচ্ছে। বুঝাইতে পারি নাই, আসতে বলেন না কেন? হ্যাঁ, ইবলিস মিয়া এই কাজটাই করছিল। وَقَاسَمَهُمَا إِنِّي لَكُمَا لَمِنَ النَّاصِحِينَ هَلْ أَدُلُّكُمْ عَلَى شَجَرَةِ الْخُلْدِ وَمُلْكِ لَا يَبْلَى যে কি কইছিল প্রথম, যে বলছে আমি আপনাদের অত্যন্ত হিতাকাঙ্ক্ষী, আমি কসম খেয়ে বলছি, জান্নাতে কেউ মিথ্যা কসম খাবে আল্লাহর নামে, এটা আমাদের আম্মা জান কল্পনা করতে পারে? কসম খেয়ে মিশে কথা কিছু, ইন্নি লাকুমা লামিনান নাসিহিন, আরে বাপরে বাপ, কতগুলা তাকিদ, ওয়াল্লা বিল্লা তাল্লা, সবগুলা মিলাইয়া কইতেছে। ইন্নি লাকুমা লামিনান নাসিহিন, সাচ্চে কাম বাদ একটা নেই, তাকিদ কতগুলা। তারপরে কি বলে, আমি জানতে পেরেছি গোপন সূত্রে, আল্লাহ তাআলা আপনাদেরকে এই জান্নাতে চিরকাল রাখবেন না, দুনিয়া নামক ভয়ঙ্কর বিভৎস একটি জগতে পাঠাবেন। এই যে কথাটা বলছে এটা মিসা না হাসা? এটা মিসা হইল কিন্তু, এটা তো হাসা। আল্লাহ তাআলার প্ল্যানের মধ্যে যে আছে আমাদেরকে পয়দা করবেন, আমাদেরকে পয়দা করতে হলে জান্নাতে নাপাক টাপাক লিয়ে বেরোন যাব, ওয়েন্তিতে এনে আসা লাগবে। এই জন্য আল্লাহ তো প্ল্যানের অংশ যে আব্বা আম্মাকে কই পাঠাবেন, এইখানে পাঠাবেন, পাঠিয়ে আমাদেরকে জন্ম দিবেন এবং আপনারা দিনের মজলিস কায়েম করবেন, এটা আল্লাহর ইচ্ছা আছে না নাই, এই জন্য পাঠাবেন। তো এটা তো হাসা। আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি আল্লাহ তাআলা চিরকাল আপনাদেরকে এখানে রাখবেন না, এখান থেকে দুনিয়া নামক একটি জগতে পাঠাবেন। এটা কি মিথ্যা না সত্য? এটা সত্য। এরপর একটা মেসা, তাই নাকি? সেখানে এই ওই সাপ পিছু জঘন্য, খেটে খেতে হবে, ওখানে ধান করতে হবে, চাল করতে হবে, তারপরে আপনাকে ঢেঁকি বাঁধতে হবে, ওখান থেকে এটা বেরোবে, ওটা বের, রুটি বেলে তারপরে গরুকে পিটিয়ে পিটিয়ে করতে হবে। হা, কি ভয়ঙ্কর কথা সব আম্মার সামনে কইছে, এগুলা মিশা না হাসা? এটি সব হাসা। মিশা কোনটা? তবে যদি বাঁচতে চান তাহলে একটা গাছ আছে, সেই গাছটা খেলে আপনি চিরকাল এখানে থাকবেন। ও তিলকা সাজারতুল খুলদ, ওটা চিরস্থায়ী হওয়ার গাছ। এই কথাটা হাসা না মিশা? এটা হইল মিশা, কারণ ওই গাছটা খাইলেই তলে যাবে, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা নিষেধ করছেন ওই গাছের কথা। আম্মাজানকে যখন কইছে, আম্মাজানকে ধরনি আপনি কি গনে গিল, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ভালো কাজের থেকে দূরে ফিরবেন, কয় না আমি কসম খেয়ে কইতেছি আপনাকে।
যে হাসা আর মিশা দুইটা মিলাইছে, এটা কি সাধারণ মিথ্যা না ভয়ঙ্কর মিথ্যা? অনেক সময় পোলা পাইন হুজুরের কাছে গিয়ে পিন মেরে বিচার দেয়। এই যে পিন মারা বিচার হলো জঘন্য টাইপের বিচার, বুঝেন কি বলে? অন্যায় করছে একটা, সেই একটাকে তিনটা অন্যায় বানায় হেকমতের সাথে, বাক চাতুর্য দিয়ে সুন্দর বুজুর্গি বেশ ধরে অজু টজুর করে এসে অজুর পানি ঝরতেছে ওই অবস্থায় এসে, একটা জরুরি কথা, এরম করে যে পিন মেরে বিচার দেয় না, এটা জঘন্য টাইপের বিচার। এগুলোর ভিতরে আকসার বিচার হয় মিশা কথা। নারাজ হয়েন না আপনারা? ভুল বললাম না ঠিক বললাম? এই তাহলে বললাম কসনা গেলি গে তোরা, হাসা না ঠিক? হ্যাঁ দুইটাই ঠিক। মেরে মুআজ্জাজ হাজেরিন, ওই ফকির মনে আছে না নাই? ওই ফকিরের কাছে জিজ্ঞেস করছে, কিরে তোর দোস্ত কই? হে কয় বাদশাহ নামদার, ও সিদ্ধান্ত নিয়েছে ও আপনার কাছ থেকে আর কিচ্ছু নেবে না। এটা কি এইভাবে বলছিল ওই ফকির? বলার ভঙ্গি কি? আপনার কাছ থেকে আর কিচ্ছু নেবে না, বাকিটুকু আর কয় না, কার কাছ থেকে নেবে? এইটাই হলো হলুদ সাংবাদিকতা, অর্ধ সত্য। আদা কয় আদা কয় না, কয় না গেহেন? হুজুরা রেগে গিয়ে মিছিল করেছে, তারা রাস্তা যানজট তৈরি করেছে, জনদুর্ভোগ তৈরি হয়ে সব এই হয়ে গেছে ওই হয়ে গেছে। কেন হয়েছে? আল্লাহর নবীকে গালি দেয়া হয়েছে, তার প্রতিবাদে তারা মিছিল করে প্রতিবাদ জানিয়েছে, ওইটা আর কয় না। এলো অর্ধ সত্য, এটা জঘন্য প্রকারের মিথ্যা, ঠিক কি ঠিক না? এখন ও কি কয়? আপনার কাছ থেকে কিছু নেবে না। বাদশার খুব রাগ উঠেছে, কি রে ফইরুর ফকির, তুই থাকবি মোতাবাজে অবস্থায়, কারণ গাদা গারতাওয়াজো কোনাদ হোয়ে উস্ত, ঠিক না? তোর স্বভাবের ভিতরে ফিতরতের ভিতরে তাওয়াজো থাকতে হবে। আমার মতো দানবীর বাদশা তোকে দিচ্ছে, যে কোনো সময় খোঁটা দেয় না কোনোদিন কাউকে, দিতে পছন্দ করে, তার কাছ থেকে তুই নিবি না? তুই কোথাকার কি হয়ে গেছিস? আচ্ছা যা শিক্ষা দেব। আর এই যে ভদ্র ফকির অত্যন্ত বিনয়ী, খুবই ভালো, তাকে আমি ধনী করে দেব, মনে মনে নিয়ত করেছে বাদশা। মনে রাখবেন, তেলবাজদেরকে সবাই কম বেশ ভালোবাসে, আসে না নাই? তাল পিটায় যায় গিয়ে এই তেলবাজদেরকে সবাই কম বেশ কি করে ভালোবাসে। তাল আর তেল ঠিক মতন মারতে না পারলে লোকটা ভালো না, কেমন যেন শুকনো শুকনো কথা বলে, ওর কথার ভেতরে সৌন্দর্য নাই, অথচ সত্যি কথা বলছে, ভালো কথা বলছে, ওটা ভাল লাগে না, তেল মার্কা কথা ভাল লাগে। আলা তানাস নবী মদ হয়ে সখন গোয়ে কে আন্দাক মায়া না ফায়ে আজ তো দারা ওয়াগার রোজে মুরা দশবার নায়ারি দোসাদ চান্দা আয়ুবত বর সুমারা। যারা তেল মারে বসে বসে, তারা স্বার্থের জন্যে, নিজের পেট ভরবার জন্যে বিভিন্ন স্বার্থে তারা তেলবাজি করে যায়, প্রশংসার বুলিয়া উড়ে যায়। যেদিন স্বার্থ শেষ হবে তুমি বিপদে পড়বা, সেদিন তোমার পাশে এদের কাউকে খুঁজে পাবা না, সব পালায়, ঠিক কি ঠিক না? 111 যখন হইল তখন কতজনের কত পোল্টি আর ডিগবাজি যে দেখলাম, আপনাদের মনে নাই? মনে হয় মনে নাই? তাড়াতাড়ি ভুলে যান না, নিজের নেতার বিরুদ্ধে নেত্রীর বিরুদ্ধে কত রকমের সাক্ষী দিচ্ছে, করছে কি করে নাই? আরে দুনিয়াতেই কাজে আসে না, আখেরাতে কি কামে? যাই হোক, বলছিলাম তেল পাট্টিকে সবাই পছন্দ করে, হারুনুর রশিদেরও মনে হয়েছে এই ভালো মানুষ, আর ওটা খুব দুষ্টু, ওটা অহংকারী, যাচাই টাচাই আর বেচারা করে নেই। তো বাড়িতে গিয়ে প্রাসাদে গিয়ে ওনার যে শেফ আছে তাকে ডেকে বলেছে, আয় আমি কালকে যখন যাব, এই যাওয়ার আগে প্রত্যেক দিন দরবারে যাওয়ার আগে তুমি আমাকে একটি মুরগি রোস্ট করে দেবে, আস্ত মুরগি, আর ওই রোস্ট করে ওটাকে রূপার কি বলে কাগজ দিয়ে মুড়ে দেবে, আর ওটার ভেতরে দুটো স্বর্ণ মুদ্রা দেবে। কি দেবে? স্বর্ণ মুদ্রা, বুঝেন তো? হ্যাঁ, স্বর্ণের টাকা, দিনার। এখন বলেন, এক একটা স্বর্ণ মুদ্রার ভিতরে প্রায় এক তোলার বেশি স্বর্ণ থাকতো ওই জমানায়,
এখন বলেন তো দেখি এক একটা স্বর্ণ মুদ্রার দাম কত এই যুগে? 80,000 টাকা, ঠিক কি ঠিক না? দুইটার দাম কত? 1,60,000 টাকা। 10,000 টাকা বাদ দেন, দুর্নীতিবাজ সুইস ব্যাংকে পাঠিয়ে দিছে, তো রইল তো 1,50,000। কোন না কেন আছে না নাই? 1,50,000 টাকা দিচ্ছে কিসের ভিতরে ভরে? আস্তে বলেন, মুরগির ভিতরে ভরে। আর এই মুরগিটা দেয় কাকে? ওই যে তেলবাজ ফকিরকে, যে ফকির বাদশার কাছে চায়, কার কাছে চায় না। আর ওই 2 টাকা, ওই যে 2 দেরহাম 3,000 টাকা, ওইটা থেকে ওকে বঞ্চিত করে না। তুই অহংকার করিস আর যাই করিস, আমার দেওয়া বন্ধ নাই, চলবে। কিন্তু একে দেয় 1,50,000, ওরে দেয় কত? মানে কেন এই 1,50,000 দেয় কিসের ভিতরে বেড়ে? মুরগির ভিতরে। এখন 6-7 মাস পরে বাদশাহ এসে দেখে ওই যেই ফকির আল্লাহর কাছে চায় সেই ফকির নাই। জিজ্ঞেস করলেন আগের ফকিরের কাছে, মুরগিওয়ালা ফকির, কোন ফকির? মুরগি ফকির। কথা কইলি খালি হাসে, এই লোকগুলার নিয়ে চলা মুশকিল। কোন ফকির? মুরগি ফকির। এই মুরগি ফকিরকে দেখে শুধু মুরগি ফকির আছে, আর ওই আরেক ফকির যে কার কাছে চায় ওই ফকির নাই। মুরগি ফকিরের জায়গায় কিরে তোর দোস্ত কই? সে বলে বাদশাহ নামদার, ওর কি আর এখন ভিক্ষে করার দরকার আছে? ও তো এখন বাগদাদ নগরীর সেরা ধনী, তার তো বিশাল বিশাল জাহাজ আছে, বজরা আছে, সে এক দেশ থেকে আরেক দেশে ব্যবসা ইয়ে করে, তার বিশাল কি আছে লজিস্টিক, বিভিন্ন ইকুইপমেন্ট তার কাছে চলে এসছে, অনেক ধনী সে। তো বাদশাহ একটু বিরক্তই হয়েছে, ও ধনী হয়ে গেল, তুই ধনী হতে পারলি না? তুই এখনো ভিক্ষা করিস, কারণ একে দেয় কত? ওরে দেয় কত? ও যদি ধনী হয়ে যায় তো তুই ধনী হতে পারলি না? তো এ বলে বাদশাহ নামদার, আপনি ওকে দেন 2 দেরহাম প্রত্যেক দিন, বর্তমানের হিসাবে 3,000 টাকা, আর আমাকে দেন একটা মুরগি, তাও আস্ত, তাও জ্যান্ত না, এটা রোস্ট করা, এটা বেচতে গেলে বেশি চেয়ে বেশি 500 টাকা, আমারও দেন 500 টাকা, আর ওরে দেন কত? 3,000। ধনী ও হবে না তো কি আমি হব? বাদশার চোখ কপালে উঠছে, এরে বেকুব, তুই এই মুরগি করেছিস কি? এখন সে হেসে তেল তেলে হাসি দিয়ে বলছে, বাদশাহ নামদার বুঝেনি তো, গরিব মানুষ ফকির মানুষ, বুদ্ধি বেঁচে চলতে হয়, বুদ্ধি দিয়ে জীবন কাটাই, বুদ্ধিজীবী হতে হয়, কি আর করা, বুঝতেই পাচ্ছেন, ও তো একটু বেকুব ভোদাই টাইপের, দুনিয়াটা না বুঝে না তেমন, তাই আপনি চলে যাওয়ার পরে আমি ওকে বলতাম, দোস্ত তুমি বাড়িতে গিয়ে বাজার করবে, রান্না করবে, তারপর খাবে, কত কষ্ট, তুমি তো আল্লাহ বিল্লাহ করো, কি দরকার, তুমি তোমার ওই 2টা টাকা আমারে দিয়ে যাও আর মুরগিটা নিয়ে যাও, রেডিমেড খাবার আছে। বাদশাহ চেয়েছেন যে ফকির বাদশার কাছে চায় তাকে ধনী বানাবেন, আল্লাহ চেয়েছেন যে আমার কাছে চায় আমি তাকে বানাবো। তাহলে বলেন দেখি, রব্বুল আলামিন চাইলে নাখোশ হন না চাইলে খুশি হন, তবে এটা ধর্মের কাটের মতো না, উঠছেরই তরবিয়া, ধরো তক্তা মারো বেরেক, চাইলে আমার লগে লগে আইলো না কেন, এরকম মনে করলে মুশকিল আছে। অবশ্যই দোয়া কবুল হয়, দোয়া জাগা মতো জমা থাকে, এবং যা দরকার সেটা সময় মতো মাওলা দান করেন, ঠিক কিনা? মের মুআজ্জাল হাজেরিন, রব্বুল আলামিনের দরবারে চাইতে থাকতেই হবে, নগদ পাওয়া যাক চাই না পাওয়া যাক, চাইতে থাকতেই হবে, দরবার একটাই আমাদের, কোনটা? এক বুজুর্গ হারাম শরীফে ইবাদত করতেন, 40 বছর ধরে ইবাদত করেন, এক যুবক আল্লাহ প্রত্যাশী, আল্লাহওয়ালা হতে চায়, সে হারাম শরীফে গিয়েছে, এখানে আল্লাহওয়ালাদের সমাহার আর সমাবেশ, আমি আল্লাহওয়ালাদের কাছে থেকে নিজেকে পরহেজগার দিনদার বানাবো, আল্লাহওয়ালা বানাবো, গিয়ে খুঁজে খুঁজে দেখে দেখে দেখলেও সবচেয়ে বড় আল্লাহওয়ালা এখানে এই বুজুর্গ, একটা মুহূর্ত সুন্নতের খেলাফ কোনো কাজ করে না। এই আল্লাহওয়ালার কাছে সে এসে হাজির হলো এবং বলছে, হযরত আমি আপনার সাথে থাকতে চাই। মুরব্বী বললেন, বাজান আমার কাছে না থেকে কোনো আল্লাহওয়ালার কাছে থাকো, আমার কাছে কিছু নাই,
বলে না আমি সব দেখেছি এতদিন, আপনার চেয়ে ভালো আর কাউকে আমি পাইনি, আমি আপনার কাছেই থাকব, আমি আপনার খেদমত করব, আপনার সহবতে থাকব। বুজুর্গে বললেন ঠিক আছে থাকো। এক পর্যায়ে উনি উমরা করার জন্য গেলেন, ইহরাম করে আসলেন, তালবিয়া চলছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, তালবিয়া করছে। তালবিয়া পড়ার উমরার ভিতরে শেষ সময় হলো, তওয়াফ শুরু হবে, তালবিয়া স্টপ। মাতাফে নেমেছে, এতক্ষণ তো তালবিয়া পড়েছে, এখন মাতাফে নেমেছে তওয়াফ করার জন্য, হাজরে আসওয়াদের কাছাকাছি গিয়েছে, এখন বড় আবেগ ঘনভাবে তালবিয়া পড়ছে, কারণ আর তালবিয়া পড়তে পারবে না শুরু হলেই। ঠিক ওই সময় যুবক শুনে, মুরব্বী যখন, ওই বুজুর্গ যখন বলে লাব্বাইক, হাজির বান্দা হাজির, গায়েব থেকে আওয়াজ আসে লা লাব্বাইক, তোমার লাব্বাইক অ্যাকসেপ্টেবল নয়, তোমার লাব্বাইক গ্রহণযোগ্য নয়, তোমার লাব্বাইক কবুল নয়। যতবার লাব্বাইক বলে ততবার গায়েব থেকে এই আওয়াজ আসে। যুবকের তো মাথা খারাপ হয়ে গেছে, আমি কার সাথে আছি, এর অবস্থা তো ভয়ঙ্কর। শেষ হয়ে গেছে, আমরা শেষ করার পরে যুবক বলে হুজুর আমি যাই। যাবা মানে কোথায় যাবা? আমি আরেকজনের কাছে যাই। আরে বাজান আসলা এত জোরাজোরি করে চলে যাচ্ছ কেন সেটাও বলো, তুমি তো সারা জীবন আমার সাথে থাকবা বললা, হঠাৎ এখন চলে যাচ্ছ, ব্যাপার কি? বলে হুজুর আপনার অবস্থা ভালো না। কেন, সমস্যা আছে? আপনার তো কোনোটা কবুল হয় না, আপনি যতবার লাব্বাইক বলেন গায়েব থেকে আওয়াজ আসে লা লাব্বাইক। এই কথা শোনার সাথে সাথে ফাতরাকার রাজুল রাসা, ওই ব্যক্তি তার মাথা এভাবে নিচে নামিয়ে ফেলল, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর বলছে বাজান আজকে তুমি ওই কথা শুনে ফেললা, আমি তো 40 বছর ধরে এই একই কথা শুনছি। তোমার তো আমার কাছ থেকে ছুটে অন্য জায়গায় যাওয়ার সুযোগ আছে, আরেক জায়গায় যেতে পারবা, আমার তো ওই দরবার ছাড়া আর কোনো দরবার নাই, আমি কোথায় যাব? আমি আজ 40 বছর ধরে একই কথা শুনি, তুমি যাও সালাম আলাইক, আমার তো ওনার দরবারেই পড়ে থাকতে লাগবে, পড়ে থাকতে হবে। এই কথা বলছে মনের বেদনা আর দুঃখ ব্যথা এগুলো মথিত করে, ভেতর থেকে বাষ্পায়িত হয়ে এই বেদনাগুলো চোখ দিয়ে টপ টপ করে পানির আকারে বের হয়ে আসে। রব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জোশ চলে আসলো, রহমতের সাগরে জোয়ার শুরু হয়ে গেল, গায়েব থেকে আওয়াজ আসে কবুল আস্তে গাচ্ছে হুনার নিচে তা, কবুল আস্তে গাচ্ছে হুনার নিচে তা, কে জুজমা পানা হে দিগার নিচে তা, বান্দা যেহেতু আমি ছাড়া যাওয়ার আর কোনো জায়গা তোমার নাই, আর কোনো যাওয়ার জায়গা তোমার নাই, অতএব তুমি তোমার যত ইবাদত আছে কবুল হওয়ার যোগ্য না হলেও সবগুলোকে আমি কবুল করে নিলাম, অতএব মাওলার দরবারে ইয়াকিনের সাথে চাইব অবশ্যই অবশ্যই আমার রহিম করিম মাওলা আমাকে দেবেনই দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন, হৃদয় থেকে মন উজাড় করে দোয়া করবার তৌফিক আল্লাহ তাআলা নসিব করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া আপনাদের এখানকার আকাবির বুজুর্গানের দিনের কেউ করবেন, কাউকে দিয়ে করান, মুরব্বী আসেন, হুজুর আসেন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم। আমি তো দোয়া করলে মুখতাসার দোয়া করব, কারণ লম্বা দোয়া আমি তেমন জানিও না পারিও না, দোয়াওয়ালাদের সাথে এজন্য চলতে চাই যেন আল্লাহ তাআলা দোয়া শিখবার তৌফিক দান করেন। দরুদ শরীফ পড়ি, اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم। اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله علانيته وسره، اللهم لك الحمد أنت أهل أن تعبد وأنت أهل أن تحمد وأنت أهل أن تسجد، فليس غيرك يعبد وليس غيرك يحمد وليس غيرك يسجد، اللهم لك الحمد أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء
وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء. اللهم لك الحمد ولا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. اللهم صل وسلم وبارك على أحب خلقك إلي وأكرمهم لدي سيدنا ومولانا محمد وآله وصحبه كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اغفر وارحم وتجاوز عما تعلم إنك أنت العز الأكرم. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. پروردگار عالم تمہار نبیر وارثان کے ساتھ لیے اے اللہ تمہار حبیبر প্রিয় উম্মতি তালেবানে এনকে সাথে নিয়ে আয় আল্লাহ মুমিন বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে হাত উঠিয়েছি মাওলা, যার হাতখানা পছন্দ হয় তার হাতের ওসিলায় আমাদের দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও, মাবুদরে ছোট গুনাহগুলোও মাফ করে দাও, বড় গুনাহগুলোও মাফ করে দাও। মাওলারে ইচ্ছায় করা গুনাহগুলো মাফ করে দাও, অনিচ্ছায় করা গুনাহগুলো মাফ করে দাও। মাওলারে জীবনের জানা অজানা সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে ক্ষমা করে দাও। আয় আল্লাহ বাকি জীবনটুকু গুনাহমুক্ত ভাবে কাটাবার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ এই সম্মেলনকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। মাওলারে আজকের এই কোরআনে মিলন মেলার যারা আয়োজন করেছেন, আয় আল্লাহ যারা এটিকে সাফল্য মণ্ডিত করেছেন, তন দিয়ে মন দিয়ে ধন দিয়ে শ্রম দিয়ে দোয়া দিয়ে অংশগ্রহণ দিয়ে সমর্থন দিয়ে অনুমোদন দিয়ে আয় আল্লাহ তাদের জন্য দুনিয়া আখেরাতের যাবতীয় কল্যাণের ফয়সালা করে দাও। আয় আল্লাহ দুনিয়া আখেরাতের যাবতীয় অকল্যাণ থেকে হেফাজত করে নাও। পারওয়ারদিগারে আলম যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করে দাও, ঋণগ্রস্তকে ঋণমুক্ত করে দাও, অভাবীর অভাবকে দূর করে দাও। আয় আল্লাহ আমাদেরকে ইলমে নাফে নসিব করে দাও। আয় আল্লাহ ইলমে গাসির নসিব করে দাও। আয় আল্লাহ তাফাক্কুহ ফিদ্দিন নসিব করে দাও। মাওলারে তোমার ওয়েলায়াত নসিব করে দাও, তোমার মারিফাত দ্বারা আমাদের হৃদয়কে পরিপূর্ণ করে দাও। আয় আল্লাহ আমরা যে জাহেরি আমরা যে বাতিনি থেকে আমাদেরকে তুমি হেফাজত করে দাও। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله এমন কোন রোগ আছে যেই রোগ আমাদের মাঝে নাই, সমস্ত রোগগুলো থেকে তুমি আমাদেরকে মুক্ত করে দাও। কিবর নখওয়াত জাহল গাফলাত হিকদ কিনা বাজানি, কিবর নখওয়াত জাহল গাফলাত হিকদ কিনা বাজানি, কিজব বদ আহদিরিয়া ও বুগজ গীবত দুশমনি, কোন বিমারি হ্যায় ইয়া রব জো নহি মুঝ মে হুই, কোন বিমারি হ্যায় ইয়া রব জো নহি মুঝ মে হুই, আফিনি বিল কুল্লি দায়ের ওয়াকদি আন্নি হাজতি, আফিনি মিন কুল্লি দায়ের ওয়াকদি আন্নি হাজতি, আনানিয়ত কি হালাকত সে বাঁচা ইয়া রব মুঝে, অনানিয়ত কি হলাকত সে বচা ইয়া রব মুঝে, আপনি আবদিয়ত কি দৌলত কর আতা ইয়া রব মুঝে, আপনি আবদিয়ত কি দৌলত কর আতা ইয়া রব মুঝে, ভর দে আপনা ইশক কো গর ইস দিলে আফগার মে, ভর দে আপনা ইশক কো গর ইস দিলে আফগার মে,
क्या कभी आ जाएगी तेरे सरकार में, क्या कभी आ जाएगी से तेरे सरकार में, सूझे इश्क बेकरारी कुछ भी कर दे दे मुझे, सूझे इश्क बेकरारी कुछ भी कर दे दे मुझे, कुल जमीनों आसमां में कौन है पूछे तुझे, बोले रे তোমার ইশক ও মোহাম্মত দিয়ে আমাদের দিলকে মামুর করে দাও, এ আল্লাহ তোমার মারিফাতের আলো দ্বারা আমাদের হৃদয়কে আলোকিত করে দাও, মাওলারে ইলমের নূর নসিব করে দাও, এ আল্লাহ ইলমের সাথে আমল দিয়ে দাও, এ আল্লাহ তাকওয়া নসিব করে দাও, এ আল্লাহ রিয়া থেকে সুমা থেকে মুক্ত করে দাও, এ আল্লাহ আমাদের কলকে তুমি নূর দ্বারা ভর, আল্লাহ আমাদের আকাবিরিনের ফিউজ বরকত থেকে আমাদেরকে মালামাল করে দাও, আল্লাহ আমাদের আকাবিরিনের মতো, আল্লাহ তোমার সাহাবা নবীর সাহাবীদের মতো আমাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, আল্লাহ চাওয়ার যোগ্যতা নাই, চাওয়ার মুখ নাই, কিভাবে চাইতে হয় সেটাও ঠিক মতো জানি না, মাওলারে চাইতে না পারলেও দিতে তো কখনো ভুল করো নাই, তুমি দয়া করে আমাদেরকে তোমার গায়েব থেকে, তোমার গায়েব থেকে তোমার শান অনুযায়ী দান করে দাও, আল্লাহুম্মা عاملنا بما أنت أهله ولا تعاملنا بما نحن أهله، أنت أهل التقوى وأهل المغفرة، وأنت أهل التقوى وأهل المغفرة، وأنت أهل التقوى وأهل المغفرة، مولاي كريم أما در أبا أمار نيك حياة دراج كري داو، أي الله تدر إيماني حياة المدى بركة نصيب كري داو، أي الله تدر خدمت كري شبا كري তোমার সন্তুষ্টি আর চিরসুখময় জান্নাত লাভ করবার তৌফিক দিয়ে দাও, মাওলানা এখানে এমন অনেকে আছেন যাদের মা নাই বাবা নাই, বাবুদের জানি না কবরে তাদের সাথে কি আচরণ হয়, মাওলানা আমাদের বাবা মা ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আয় আল্লাহ শরীর সুবানুদ্ধাই মাওলানা যারা আমাদেরকে ভালোবাসে মহব্বত করে, রব্বুল আলামিন যত মুমিন মুমিনাত মুসলিম নরনারী কবরবাসী হয়ে গেছেন মাওলা, আয় আল্লাহ বারজাখের জগতে পৌঁছে গেছেন রে মাবুদ, তাদের সকলের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও, মাওলা রে কবরের যাবতীয় পেরেশানিকে তুমি দূর করে দাও, এই মুহূর্ত থেকে করে দাও, এই মুহূর্ত থেকে করে দাও, এই মুহূর্ত থেকে করে দাও, মাওলা রে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও, মাওলা রে যদি কোনো অপরাধের কারণে কবরের সাজার ফয়সালা হয়ে থাকে, এ আল্লাহ সাজা দিলে এটা তো তোমার ইনসাফ, মাওলা যদি ক্ষমা করে দাও এটা তোমার ঔদার্য, এ আল্লাহ তোমার মহানুভবতার বহির প্রকাশ ঘটবে, এ আল্লাহ তুমি তো ক্ষমা করতে পছন্দ করো, এ আল্লাহ তারা যদি কষ্ট পায় তোমার শত্রুর মুখ উজ্জ্বল হবে সে মোগল বাজাবে, এ আল্লাহ আর যদি তুমি ক্ষমা করে দাও তোমার হাবিবের মুখ উজ্জ্বল হবে, তোমার হাবিব খুশি হবে, মাবুদ রে সকল মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত মুসলিম নরনারী যারা কবরবাসী হয়ে গেছেন সবাইকে মাফ করে দাও, সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, মাওলা রে অনেকের বাড়িতে বিবাহের উপযুক্ত সন্তান সন্তানাদি আত্মীয় স্বজন রয়ে গেছে মাওলা, আয় আল্লাহ তাদের জন্য উপযুক্ত জোড়া এবং জোড়ের ব্যবস্থা করে দাও, নেক জোড়া জোড়ের ব্যবস্থা করে দাও, মাওলা রে বিবাহ পরবর্তী সমস্যায় যারা ভুগছে দাম্পত্য কলহের মধ্যে ভুগছে, মাওলা রে তাদের অশান্তিকে দূর করে সুন্নত অনুযায়ী জীবন কাটাবার তৌফিক দিয়ে দাও, আয় আল্লাহ তাদের দাম্পত্য জীবনকে সুখময় করে দাও, মাওলা রে আমাদের কলিজার ধন সন্তানগুলোকে তুমি হেফাজত করো মাওলা, এই চতুর্মুখী ফিতনার যুগে একদিকে নেশা ভাঙ মন এই ধরনের নেশার আক্রমণ, অন্যদিক থেকে কুসংসর্গ আয় আল্লাহ দুশ্চরিত্র লোকজনের হামলা, আয় আল্লাহ অপর দিক থেকে ইন্টারনেটের অপব্যবহারের হামলা, আয় আল্লাহ আরেক পাশ থেকে আকাশ অসংস্কৃতির ছবল, মলারে এই চতুর্মুখী আক্রমণের মুখে আমাদের কলিজার ধনগুলোকে তোমার রহমত ছাড়া বাঁচানো সম্ভব নয় মাওলা, আয় আল্লাহ আমাদের সন্তানদের সবাইকে তুমি নেককার পরহেজগার
তোমার হাবিবের খাঁটি উম্মত হিসেবে কবুল করে নাও আয় আল্লাহ মা বাবার খেদমত গুজার সন্তান হিসেবে কবুল করে নাও আয় মাওলা আমাদের সন্তানদের সকলকে তুমি আলেমে বা আমল হাফেজে কোরআন আয় আল্লাহ নেককার পরহেজগার তোমার ওয়ালি ওয়ালিয়াদের অন্তর্ভুক্ত করে নাও আয় আল্লাহ আমাদের বাচ্চাদের কাউকে তুমি মাহরুম করে দিও না আয় আল্লাহ কাউকে তুমি মাহরুম করে দিও না আমাদের সন্তানদের কাউকে মাহরুম করো না সবাইকে তোমার নেক বান্দাবান্দি হিসেবে কবুল করে নাও মাওলা রে আমাদের ছোটদের দ্বারা আমাদের সন্তান এবং নাতিপুতির দ্বারা আমাদেরকে দুনিয়া আখেরাতে তুমি রুসুয়া করো না মাওলা আয় আল্লাহ লাঞ্ছিত করো না মাওলা রে আমাদের সকলকে তুমি ইজ্জত সম্মান নসিব করে দাও আয় আল্লাহ দুনিয়া আখেরাতের ইজ্জত নসিব করে দাও মাবুদ রে তুমি তো অপমানের জায়গাতেও ইজ্জত দিতে পারো আয় আল্লাহ তুমি ইজ্জতের জায়গাতেও বেইজ্জত করতে পারো মাবুদ রে আমাদের অনেক ভাই বিরাদর আয় আল্লাহ তোমার দিনের কথা বলতে গিয়ে আজকে ভিতরে আসে রে মাওলা মাওলা রে কার কাছে বলবো কারোর কাছে বলার তো কোনো জায়গা নাই মাবুদ রে বাহ্যিক কোনো মাধ্যম আর উসিলাও দেখতে পাই না মাওলা মাওলা রে বাইরের দিকে তাকালে তো হতাশ হতে হয় তোমার জাতের আজিম কুমতের দিকে তাকালে তো মাওলা আশা হারাতে পারি না রে বাবু মাওলা রে তুমি তোমার কুদরত দিয়ে তাদের সবাইকে মুক্ত করে দাও আয় আল্লাহ পৃথিবীর যেখানে মুসলমান নির্যাতিত নিপীড়িত মাওলা রে তুমি তাদের জন্য গায়েবী নুসরতের ফয়সালা করে দাও আয় আল্লাহ কুদরত থেকে তুমি তাদেরকে সাহায্য করো আয় আল্লাহ তোমার কত বান্দা বান্দি আয় আল্লাহ বলতেও পারে না মনে রাখতিত এটা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা আয় আল্লাহ আমাদেরকে সেই নাসির হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদেরকে তুমি সেই নাসির হিসেবে কবুল করে নাও মাবুদ মাওলা রে সমস্ত মাদারিসে দিনিয়াকে কবুল করে নাও মাকাতিবে দিনিয়াকে কবুল করে নাও মারাকেজে দিনিয়াকে কবুল করে নাও সমস্ত মাসাজিদকে তুমি হেফাজত করো আয় আল্লাহ মাকাতিবে দিনিয়া মাদারিসে দিনিয়া আয় আল্লাহ সমস্ত মারাকেজে দিনিয়া সহি খানকা আয় আল্লাহ সমস্ত মাসাজিদকে তুমি মেহরবানি করে কুদরত দিয়ে হেফাজত করো সমস্ত আয় আল্লাহ সমস্ত কূট চক্রান্তকারীর কবল থেকে তুমি হেফাজত করে নাও পরওয়ারদিগারে আলম তুমি মেহরবানি করে সকলের সমস্ত প্রয়োজনকে গায়েবের অফরন্ত খাজানা থেকে পুরো করে দাও মাহবুব রে দুনিয়া থেকে যখন ডেকে নিবা নাফরমানের অত অবস্থায় ডেকে নিও না নাফরমানের অত অবস্থায় ডেকে নিও না আল্লাহ পরিপূর্ণ তওবা করার আগে ডেকে নিও না মাওলা রে পরিপূর্ণ মাসুম করো ছাড়া দুনিয়া থেকে নিও না রে বাবু ইয়া আল্লাহ তোমার ওলি আর ওলিয়ার খাতায় নাম না উঠিয়ে আমাদেরকে নিও না পরবর্তীকারে আলম অ্যাক্সিডেন্ট করিয়ে মেরো না আয় আল্লাহ আগুনে পুড়িয়ে মেরো না পানিতে ডুবিয়ে মেরো না অপঘাতের শিকার করে মেরো না গুমখুনের শিকার করে মেরো না লাভারিস করে দুনিয়া থেকে নিও না বাবুদরে যখন নেবার সময় আসবে সে কঠিন সময়ে হৃদয়ের গভীর থেকে অন্তরের অন্ত স্থল থেকে সাহাবিদের মতো পূর্ণ ঈমান আর ইয়াকিনের সাথে দৃঢ় প্রত্যয়ের সাথে আমাদের মুখ দিয়ে জবান দিয়ে জারি করে দিও সেই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন